नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिभरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा गौरी निरंतर विभूषी तवाम भागम नारायण प्रियमन मदहारम वानसी पुपति भजबीशनाथ वागीशुस्वदने लक्ष्मीजश जस्यास्ते हृदय संबीत মহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে শ্রীচৈতন্য পভুজো মধুপেভ্যো নমো নম কথিত আশ্রয় যেপি তৎ গন্ধভাগ ভাবে শ্রীচৈতন্য পদাজ মধুপেভ্য নমো নমঃ কথিৎ আশ্রয় যে পি তৎ গন্ধভাগ ভাবে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমাংস জগদ্গুরু জানিয়েছেন পরমংশ জগ পরমাংশ গুরুবৈষ্ণবগণ আমাদের অত্যন্ত পরম পূজ্য বস্তু কি ভগবানের থেকেও বেশি পূজ্য গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন পরমাংশ গুরুবৈষ্ণবগণ তারা আমাদের সকলের পূজ্য এরবিন কি স্বর্গের দেবতাদেরও পূজ্য এবং ভগবানেরও পূজ্য ভগবানও পূজা করেন ভক্তের তাদের মুখারবিন্দ কোনো বাণীতে কোনো জড়জগতের কোনো দোষ প্রবিষ্ট হতে পারে না ভ্রম প্রমাদ বিপ্লবসা কর্ণপ এগুলো থাকে না এগুলো বদ্ধজীবের থাকে শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন এটা বড় দুর্ভে দুর্ভাগ্যের বিষয় সব সাধুগুরু বৈষ্ণবগণ ভগবানের অপ্রাকৃত 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 অকৈতব্য সত্য কথা বলে জীবের হৃদয়ে থেকে যে মায়া কেটে দিতে চান কাটিয়ে তাদেরকে পুনর্জীবন দিতে চান তাদেরকে বাঁচাতে চান মায়া থেকে আর তাদেরকেই লোকে শত্রু মনে করে জগন্নাথ দাস বাবাজী মহারবুজি এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার ওরা চাইছেন এদেরকে বাঁচাবো যে কোনোভাবে অকৈতব্য সত্য কথা অপ্রাকৃত জগতের সত্য কথা যেটা কোনোদিনই পরিবর্তনের যোগ্য নয় আমাদের এই জড়জগতে যেসব সংবিধান হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেই সব নিয়মগুলো সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট যে কোনো সময় অন্য সরকার হলে এলে পরে সেগুলোকে পরিবর্তন করবে বলবে এটাগুলো ও নতুন নিয়ম কিন্তু গুরুবৈষ্ণবের বা স্বাস্থ্যের যে নিয়মগুলো আছে যে বিচারগুলো আছে সেগুলো সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট নয় ইট ক্যান নেভার অ্যামেন্ডমেন্ট নেভার অ্যামেন্ডমেন্ট ক্যান নেভার বি ডান ওয়ান্স স্পোকেন স্পোকেন ফর ইভার ইকোজ অব ইটারনিটি অ্যাজ ইউ আর রাইটিং ইয়েস্টারডে এটি হলো সত্য কথা তাদেরকেই লোকে শত্রু মনে করে শিলাপহপাধ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন পরম সত্যবস্তু এতটা সস্তা জিনিস নয় এতটা খেলো জিনিস নয় যেটাকে তোমরা গণ আন্দোলনের দ্বারা চিৎকার করে গলা টিপিয়ে মারতে পারবে এরকম ধরনের জিনিস নয় এটা একটা সস্তা জিনিস নয় এটা এত সস্তা জিনিস নয় যে সত্য বস্তুটা অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে তুরি মেরে এরকম করে দুলোর মতো প্রাকৃত এবং অপ্রাকৃত সমস্ত বোধ সেই পরম সত্য বস্তুটাকে আমি চিৎকার করলে আমি অস্বীকার করলে কিছু যায় আসে না এটাকে প্রপাত বলছেন আকাশে মুষ্টাগা আপনি যদি রেগে গিয়ে আকাশে এক ঘুষি দেন এরমভাবে কী হবে প্রপাত বলছেন এরা আকাশে মুষ্টাগাতের মন ফিস্ট অফ ফিউরি ফিস্ট অফ ফিউরি ইন দ্য স্পেস ফিস্ট অফ ফিউরি ইন দ্য স্পেস হ্যাজ গড নো মিনি আকাশে যদি একটা ঘুষি মারা যায় রেগে গিয়ে কী হবে আকাশে কী হবে আজ কিছু হবে না সেরকম অনন্তরূপী ভগবান তার সঙ্গে যারা তদাত্মতা প্রাপ্ত হয়েছিলেন যেটা কালকে বলছিলাম সেই সব ভক্তগুলোকে কোনো মতেই ধ্বংস করা যাবে না চেষ্টা করবে যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে তার নিশ্চিহ্ন হয়ে যাবে জগতে থাকবে না তাদের বিপত্তি আসবে নানা রকম প্র বলছেন এই পরম সত্য বস্তুটা এতটা খেলো জিনিস নয় যেটাকে গণ আন্দোলন তোমরা একটা একটা টিম গঠন করলে আন্দোলন করতে পারবে এটা বলা চলবে না চলবে না এটা এ ধরনের জিনিস নয় এটা চিরন্তন সত্য নিত্য সত্য এটা থেকেছে থাকবে আছে ভবিষ্যতেও থাকবে আগেও ছিল এটাকে কিছু করা যায় না আর এই সত্যবস্তুটা এটা একমাত্র এটা নিয়ম আছে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমেই আসবে যদিও আপনারা বলতে পারেন কেন স্বাস্থ্যের মাধ্যমে তো আসে স্বাস্থ্যের মাধ্যমে আসতে পারে স্বাস্থ্য ভগবান নিজেই প্রকা ভগবান নিজেই স্বাস্থ্যরূপে প্রকাশিত হয়েছেন ভগবান নিজেই স্বাস্থ্যরূপে প্রকাশিত হয়েছেন আবার ভগবান নিজেই সাধুগুরু বৈষ্ণব রূপে প্রকাশিত হয়েছে এর মধ্যে কোনো কথা নেই কিন্তু কথা হলো স্বাস্থ্যের যে শাস্ত্রের যে গভীর রহস্যগুলো আছে শাস্ত্রের যে গভীর রহস্যগুলো আছে এটা কি আপনি বই পড়ে জেনে নেবেন আমি আপনাকে বই দিয়ে দেবো বাজারে অনেক বই পাওয়া যায় দিয়ে দেবো সব এটা জানা চায় না অর্থাৎ শাস্ত্রের বিচারগুলো শাস্ত্রে থাকতে পারে কিন্তু সেই শাস্ত্রের বিচারগুলো কোন সাধারণ আদমি কোনোদিনই কোনো তথাকথিত পণ্ডিত হলেও সে সৌত পন্থা অবলম্বন না করলে পরে কখনোই সে এই জন্য আমাদের কথা হয় অর্থ করো মহাজন আনুগত্যে অর্থ করো মহাজনের আনুগত্যে তা নাহলে তোমার অর্থ হবে না বল্লভ যখন সিদস্বামী স্বামীপাদকে অবমাননা করেছিলেন এগুলো নেবেন না সিদ্ধামী এসব কী লিখেছেন আমি নতুন একটা ভালো করে লিখেছি অনেক টিকা মহাপ্রভুকে বলছেন আপনি শুনুন সিদ্ধের টিকা আমি গ্রহণ করতে পারছি মহাপ্রভু রেগে গিয়ে বলছেন স্বামী নাহি মানে তারে গুণী গণী স্বামীকে মানো না স্বামী জগৎগুরু জগদ্গুরু স্বামী জগৎগুরু তাকে তুমি মানো না ই আবার কি কথা সিদ্ধ মানো না তুমি যে সিদ্ধামীকে নৃসিংহদেব ভজনকুটিরে প্রকট হয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন সেই জায়গা এখনও আছে ভদ্রক পাহাড়ের ওপরে একটা জায়গায় ভজন করতে তার জন্মস্থানেও আমি ওদিক দিয়ে গেছিলাম তার আবির্ভাব স্থানেও কেন আগে উদালা ফুদালায় হরিকথা বলতে হতো মাঝে মাঝে নীলা নীলগিরি থেকে এখন তো সবার আর প্রশ্নই আসে না সময় নেই ও ওইখান দিয়ে আমি গেছিলাম ওর ওনার বাড়ির কাছ দিয়ে গ্রামের বাড়ি যে সিদ্ধামী পাতকে সাক্ষাৎ নৃসিংহদেব কৃপা করেছেন তোমার সমস্ত স্ফূর্তিপ্রাপ্ত হোক তিনি কিছু জানেন না ভাগবতে তিনি ভাগবতে কিছু জানেন না যাকে নৃসিংহদেব স্বয়ং কৃপা করছে। যে নৃসিংহদে জিওয়াতে শুদ্ধা সরস্বতী বসে থাকে বাঘ ঈশা যশ্ব লক্ষ্মীর নিজস্ব যে নৃসিংহদে জিহ ভাতে সবসময় সুদ্ধা সরস্বতী বোস থাকেন আর হৃদয়তে লক্ষ্মী তিনি কিছু জানেন না নাকি এই জন্য আমাদের শাস্তে আছে শ্রীধরাম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত শ্রীধরাম ব্যক্তি স্বামী জানেন নিসিংহ প্রসাদাত অর্থাৎ নৃসিংহের কৃপাতে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই অনেকেই প্রভাত বলছেন তাকে অনেক রকম অন্য কথা বলেন কিন্তু প্রভাত এসব সিদ্ধান্ত স্থাপন করেছেন আমরা বড় সৌভাগ্যের বিষয় আমাদের আমার কত আনন্দ হয় চিন্তা করলে আমার আর কিছু দরকার নেই যে আমার পরম পরমগুরুদের ভক্তি সিদ্ধান্ত সরস্বদিবস এটা চিন্তা করলেই আমার আর কিছু দরকার নেই এ আনন্দতেই আমার সর্বস্ব পেয়ে যায় তাহলে সেখানে বলছেন মহাপ্রভু যারা বৈষ্ণব অবান অবমাননা করেছেন করবেন করে যাচ্ছেন তাদের প্রত্যেককে তীব্র ভাষায় তিনি বচনা করেছেন তাড়িয়ে দিয়েছেন দূর হয়ে যাও আমার কাছ থেকে অনেক কথা বলেছেন চৈতন্যভাব চৈতন্য চৈতামিত আসে কালকে ভক্তির অনেক রহস্য সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অনেক কথা বলবার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই বলতে পারিনি এমন একটা জিনিস যেটা অনন্তকাল বলেও শেষ করা যায় না কালকে এই কথাটা প্রমাণ পাওয়া গেছিল যে ভক্তি ভক্তের মাধ্যমে আসে ভক্তি স্বতন্ত্রা ভক্তিকে দেখা যায় না তিনি গাছ রূপে রয়েছেন তিনি তো আমার সামনে প্রকট হচ্ছেন না তিনি কার কাছে যাবেন কেন যাবেন কৈফত দেবেন না তিনি কিন্তু কিভাবে যাবেন বলে ভক্তের হৃদয়তে বসে যান ভক্তিদেবী ডাইরেক্ট আসেন না বক্তিদেবী হল ভগবানের স্বরূপ শক্তি অন্তরঙ্গা শক্তি ভগবানের তিন রকমের শক্তির কথা জেন প্রধান চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি এটা তো শুনলে আবার অপ্রাকৃত জগতে লাদিনী সংবিদ আর আর হচ্ছে এই সন্ধিনী সঙ্গীত লাদিনী তিনটে শক্তি অপ্রাকৃত জগতে আছে তিনটে শক্তি তেমন অনন্ত শক্তি কিন্তু তিনটে প্রধান আর কি একটা কক্ষা স্থাপন করা হয়েছে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একটা হচ্ছে তোমার সংবিদ শক্তি সন্দিনী শক্তি আর শক্তি এরা অপ্রাকৃত জগতে আছে নিত্য বিরাজমান আছেন আর এই জগতে যে সন্ধিনী শক্তি যেখানে এই জড়জগতের যে নির্মাণ দেখতে পাচ্ছ যত ব্যাপার সেবার দেখতে পাচ্ছ এইগুলো সন্ধিনী শক্তি হচ্ছে অপ্রাকৃতিক জগতে ভগবানের ধাম নিত্যবিরাজ ভগবানের ধাম নিত্যবিরাজ তথাপি বলছেন সন্ধিনী শক্তি হচ্ছে এই ধাম আদি সব সাজিয়ে রেখেছেন পরিক আদি যার জন্য যে পরিকর আদি আছে সব সন্দিনী শক্তির প্রকটিত নিযোজন সন্দিনী শক্তির প্রকটিত নিযোজন কৃষ্ণের নিজজন গৌরাঙ্গের নিযোজন তারা সব সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন এগুলো বোঝা অনেক কঠিন সাধারণ লোক বুঝবে না যারা দীর্ঘদিন যাও কুড়ি পঁচিশ বছর ধরে অন্তত গৌরী মঠের কিছু আসল জায়গা থেকে কিছু শুনেছেন তার কানে কিছুটা ঢুকতে পারে পুরো ঢুকবে কিনা তাও আমার জানা নেই তাহলে সন্ধিনী শক্তি সংবীত শক্তি হল জ্ঞান শক্তি যাকে বলে অপ্রাকৃতিক জগতে যে সম্বন্ধ যশোদা মা কৃষ্ণের মা নন্দবাবা বাবা উপানন্দ কাকা ইত্যাদি যে সম্বন্ধগুলো ব্রজেবা ব্রজেতে বা অপ্রাকৃতিক বৈকুণ্ঠে যেখানেই হোক যত অপ্রাকৃতিক জগতের সম্বন্ধগুলো স্থাপিত হয়েছে সেই সম্বন্ধগুলো সমস্ত এই সংবিধ শক্তি থেকে তাহলে ওখানকার অপ্রাকৃতিক জগতের যে সন্ধিনি শক্তি তার পারভার্টেড রিফ্লেকশন এই জগতে এসছে এখানে জগৎ প্রপঞ্চে যা কিছু আমি দেখতে পাচ্ছি সন্ধিনি শক্তি আর সংবিধ শক্তি যেটা বলা হলো এই জগতের যত জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি যা কিছু আছে যত কিছু এই জগতে তোমাদের জ্ঞানের বিষয়বস্তু আছে এই সমস্ত কিছু এমন কি সম্বন্ধ সব কিছু এগুলো সব হচ্ছে এই শক্তির ওখানকার অপ্রাকৃত জগতের অপ্রাকৃত বিষয় এটার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে সেটা থেকে যে অনন্ত জ্ঞান জ্ঞান বেরিয়েছে তাতেই নিউটন আইনস্টাইন পাকুল নিউটন বলছেন আমি জ্ঞান সাগরের তীরে অনন্ত জ্ঞান সাগরের তীরে বসে দু চারটে পাথর আমি পকেটে কুড়িয়েছি আমি কিছুই জ্ঞান লাভ করতে পারিনি এক একটা বিষয়েতে যদি কেউ পড়াশোনা করতে চায় কোথায় জিগে ঠেকবে কোন ঠিক নাই এক একটা বিষয় বুঝতে পেরেছ এক একটা বিষয়ের ছোট অংশ এটা নিয়ে পড়াশোনা করতে আরম্ভ করল যেমন কেউ ফিজিক্সে সাউন্ড প্রপাগেশন নিয়ে করছে সিভি রমন ছিলেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আজকের কথা বলছি না আজকের থেকে অনেক আগে আজকে তিনি তো নেই তিনি তো নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি সি ভি রমন লাইটস লাইটের ওপর রিসার্চ করতেন লাইটের ওপর লাইট এ আলো নীলস বোর একজন ওয়ার্ল্ড কাপ ফুটবল প্লেয়ার নীলস বোর ওয়াজ এ ওয়ার্ল্ড ক্লাস ফুটবল প্লেয়ার ওয়ার্ল্ড কাপ অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ নাম্বার ওয়ান ফিজিস্ট সাইন্টিস্ট অ্যান্ড নোবেল লরিয়েট অ্যাট দ্য সেম টাইম তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি করেছিলেন কি আমরা যে ছোটোবেলায় স্কুলে পড়তে কলেজে যে আমরা প্রত্যেকটা ধাতুকে গরম করে সে ধাতুর ভেতর ধাতুর থেকে ওয়ান ওয়ান মেটাল ক্যান অ্যামিট ডিফারেন্ট কাইন্ড অব লাইট স্পেকট্রা এই লাইট স্পেকট্রার ওপরে রিসার্চ করেছিলেন ওই যার কথা বললাম নিলস বোর ইটালির প্রত্যেকটা সোডিয়াম থেকে একটা আলাদা লাইট বেরোবে ম্যাগনিশিয়াম থেকে একটা আলাদা লাইট বেরোবে পটাশিয়াম থেকে প্রত্যেক থেকে আলাদা আলাদা লাইট এই লাইট ভেক্টর ওপর উনি রিসার্চ করেছিলেন করে নোবেল প্রাইজ পেয়েছিলেন আমি অত কথায় যেতে চাইছি না কথা এই এইমাত্র বলতে চাই যে এই জড়জগতের যে যে জ্ঞান আছে সেটাও অফুরন্ত জ্ঞান এ শেষ করা যায় না খালি ডারউইন তার জীবনের কম থেকে শেষ পর্যন্ত খালি গবেষণা করে গেলেন গিয়ে কি করলেন আশি লক্ষ জনি জীব ভ্রমণ করে এটা বুঝলেন কিন্তু আমাদের ভাগবতে বলা আছে চুরাশি লক্ষ উনি আর পারলেন না লাস্টে দেহ ছাড়ার আগে বলে গেছিলেন আমার জীবনটা এই কাজ করতে করতে এই এই গবেষণা করতে করতে জঙ্গলে মানে আপনি কল্পনাও করতে পারবেন একটা সাধু কত কষ্ট করে একটা বৈজ্ঞানিকের যে কষ্ট সেটা চিন্তা করতে পারবেন না জলা জঙ্গলে পোকা সারাদিন ওই করছেন কোনো ঘুম নেই তাহলে ও কিছু করেছে জড় জন্য আমি কি করলাম আমি সাধু এ জগতের জন্য কি করতে পারলাম আমাকে তো সাবধান হতে হবে একটা স্বাধীনতার সঙ্গে ওই করলেন আমি কি করলাম আমি তো কিছু করছি না কাজেই প্রশ্ন হল এই যে শক্তি এই যে বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে যার থেকে এত এত অজস্র জ্ঞান বেরিয়েছে তার এক একটা ব্রাঞ্চে স্টাডি করতে গেলে পড়া তোমার জীবন কাবার হয়ে যাবে কত জন্ম জন্ম চলে যাবে তোমার কিছুতেই কিছু করতে পারবে না আর যেটাকে বলা হচ্ছে লাদিনী শক্তি এই লাদিনী শক্তিটাকে বলা হচ্ছে লাদিনী লাদায়ত লাদতে ইতি লাদিনী যিনি আনন্দ বিধান করেন লাদিনীর দ্বারে কৃষ্ণ করেন ভক্তের পোষণ বোঝা যাচ্ছে শব্দগুলো প্রত্যেকটা উচ্চারণ লাদিনীর দ্বারে কৃষ্ণ করেন ভক্তের পোষণ ভগ ভগবান গোয়িং টু টেক কেয়ার অফ দি অ্যান্ড গিভিং এনজয়মেন্ট টু দেম থ্রু বাক্তি দেবী বিকজ অফ দি লাদিনী শক্তি এবার ভক্তি কাকে বলে যদি এক কথায় কেউ জানতে চায় সেটা পহুপাত বলছেন ভক্তি হলো জীবের অন্তঃকরণের জীবের যে আত্মা আছে তার স্বাভাবিক বৃত্তি এটা গেল একটা আরও যদি সংক্ষেপে বলতে হয় যে আমাদের স্বাস্থ্যের বিচারে কি বলছে ওটা বলুন পহুপাত শাস্ত্রের বিচারটাই বলছেন স্বাস্থ্যের বিচারটাই তো বলছেন বাংলা বেশিকে আছে সেখানে বলছেন লাদিনী লাদিনী সার সমেত সঙ্গীত লাদিনী সার সমেত সংবিদ এটাকে বলছে ভক্তি আর এই ভক্তি ভগবানের অন্তরে থাকেন বাইরে থাকেন না যেমন শক্তি বাইরে থাকেন মায়া শক্তি বাইরে থাকেন বাইরে থাকলেও অচিন্ত ভেদাভেদ শক্তির দ্বারা বিচারের দ্বারা সবই ভগবানের থেকে যুগপথ একই সঙ্গে অভিন্ন আর ভিন্ন সাইমল্টেনিয়াসলি ডিফারেন্ট অ্যান্ড নন ডিফারেন্ট ফ্রম ভগবান ওল ক্রিয়েশন এভরিথিং সব কিছু ভগবানের থেকে ভিন্ন এবং অভিন্ন এবার এই যে ভগবানের অন্তরঙ্গা শক্তি আছে জীবশক্তি ভগবানের ভেতরে নেই জীবশক্তি ততঃসাশক্তি ভগবানের ভেতরে নেই ভগবানের ভেতরে অ্যালাউ নেই ভগবানের বাইরে তাহলে ভগবানের বাইরে থেকেও ভগবানের শক্তি বুঝা গেল ভগবানের বাইরে আছেন তা সত্ত্বেও ভগবানের শক্তি আজ পর্যন্ত আমরা শাস্ত্রতে কোনো শুনি নাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যভক্ত এটা শুনেছেন কি কেউ কি শুনেছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নৃত্য দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কেউ কোনো দিন শোনেনি আর বলেও নি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য ভক্ত বলেনি কেন ভক্তিটা জীবের মধ্যে নাই জীবের মধ্যেতে নাই জীবের স্বরূপ হয় কৃষ্ণনৃত্য দাস আর তার দাসত্বটা দাসত্বটা তার কনফার্ম কিন্তু ভক্তি না এলে দাসত্ব করা যায় না দাসত্ব মানে সেবা বোঝা গেল জিরো জীবের স্বরূপ হয় কৃষ্ণনৃত্য দাস কিন্তু দাসত্বটা করা সম্ভব নয় যতক্ষণ ভক্তিদেবীর কৃপা কোনো জীব না পাবে ততক্ষণ সে ভক্তি মানে সেবা শুরু করতে পারবে না এই জন্য ব্রহ্মাণ্ড ভরি ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে ভায় ভক্তিরতা এইটি একেবারে পাক্কা কথা মানে ভক্তি পেতে গেলে তোমাকে সাধুর উপর নির্ভর করতে হবেই হয় ভক্তা সঞ্জা তায়া ভক্তা আবার বলছেন মহৎসঙ্গ করলে পরে ভক্তি হয় এছাড়া এমনি জোর করে কোনোভাবে তুমি ভক্তি পেতে পারবে না সাধুদের ভেতরে যে ভক্তি সাধু মহাত্মা যে বড় বড় মহাপুরুষ তাদের ভেতরে যে ভগবানের সেবাবৃত্তি আছে কালকে যে আলোচনা করেছিলাম কোনো মতে হঠাৎ ব্যাদের সামনে যে নিষ্ঠুর ব্যাদ যে নিষ্ঠুর ব্যাদ এক এক করে প্রাণীকে মারছে নির্দয় হঠাৎ নারুজি কেন এলাম ওই পথে কেউ জানে না আরে আপনি অন্যদিকে যান এই পথে চল এলে ভগবানের কি ব্যবস্থা কে যান আসার পরে এবার ব্যাধ রেগে গেল তা আপনি কেন এলেন এই দিকে কেন তোমার কী ক্ষতি হল বলে আমার প্রাণী আমি লক্ষ্য করেছিলাম প্রাণী মারছি আপনি আপনার পালিয়ে গেল ও তাহলে রাস্তায় যত প্রাণী পড়ে যাচ্ছে তুমি মেরেছো রে আমি মেরেছো হ্যাঁ আমি মেরেছি গর্ব করছি তুমি মেরেছো তাহলে এরকমভাবে মারলে কেন আদা মড়া পুরো মারলে না কেন তো আমার একটা অনুরোধ তোমার কাছে যখন প্রাণীকে মারবে তো পুরো মারবে পুরো মেরে ফেলবে কোনো প্রাণীকে আর্ধেক মারবে না কোনো প্রাণীকে আর্ধেক মারবে না পুরো মেরে ফেলবে বলি এতে আপনার লাভ কি এতে আপনার কী লাভ হলো বলছে আপনি তুমি যদি প্রাণীকে অর্ধেক মারো তার যে ছটফট করে কষ্ট হয় সেটা তোমার যে কষ্ট হয় তুমি অনন্তকাল যত জীব মেরেছ সব তোমাকে মারবে যত জীবকে তুমি মেরেছ যে কোনোভাবে সব কিন্তু তোমাকে যেটা সুরত রাজাকে বলেছিলেন নারজি মহারাজ সুরত রাজাকে আপনি যে এত অসংখ্য যোগ্য করেছেন দুর্গা দেবীর বলি দিয়েছেন এবার আপনাকেও কিন্তু বলি দেবে আপনাকেও কিন্তু এরা বলি দেবে এরা দাঁড়িয়ে রয়েছে আপনি এক একটা জন্মগ্রহণ করে আপনাকে বলি দেবে আবার পরের জন্য আবার এক বলি এরা কিন্তু জেনে রাখবেন আপনাকে এরা ছাড়বে না তাহলে সেই মতো কাজ করতে হবে এখন নারদজি মহারাজ এই নিষ্ঠুর ব্যাদের কাছে আসার ফলে তবেই তো এই ব্যাদের জীবন পরিবর্তন হয়ে গেল লাগে এই ব্যাধটাকে পরিবর্তন করার জন্য কেউ ছিল না ও তো চিরকাল এই কাঁচা মাংসকে তো আর মারত তাহলে নারদজি মহারাজ কেন কাছে এলেন এও কেউ জানে না আর তার থেকে ওর ভক্তি চলে এলো এমন ভক্তি এলো যে তিনি এখন বৈষ্ণব হয়ে গেছেন সে ব্যাধ যখন দেখছেন পর্বত আর নারজি মহারাজ আসছেন তখন তাড়াতাড়ি কুটি থেকে লাভ মেরেছেন নিচে নেবে এবার কাপড় দিয়ে জমিটাকে ঝাড়ছেন তাহলে জমিটাকে কেন কোনো পিঁপড়ে যদি থাকে মরে যাবে তাই যে ব্যাধ কত প্রাণীকে নিঃসংসভাবে মেরেছে সে এখন একটা পিঁপড়েকে মারতে চাইছে না নহি এতে অদ্ভুতাহা বেদ তব অহিংসা আদয়ে গুণাহা নারজ্জি মহারাজ বলছেন তুমি যে কাপড় ছাড়লে কী জন্য পানিকে কোনো পানি মরে যেতে পারে বলা যায় না কোনো ছোট পিঁপড়ে ফিঁড়ে থাকতে পারে তখন নারজ্জি মহারাজ বলছেন বাহ এটা অদ্ভুত নয় নারজ্জি মহারাজ বলছেন এটা কিন্তু তোমার মধ্যে অদ্ভুত গুণ নয় যিনি যারা হরিভক্তি করে যারাই হরিভক্তিতে নিয়োজিত তারাই এরকম দয়াশীল হয় কোনো প্রাণীর কষ্ট দেখতে পারে না এর নিয়ম নহি এত অদ্ভুত বেদ তব অহিংসা আদয় গুণ তোমার যে অহিংসা আদি গুণ এগুলো কোনো অস্বাভাবিক নয় স্বাভাবিক তুমি যেহেতু হরিভজনে নিয়োজিত হয়েছ আচ্ছা তোমার খাওয়া দাওয়া আসছে তো বলে গুরুদেব এত ফাটাবেন না এত ফাটান কেন এত আমরা দুজন থাকি স্বামী স্ত্রী এত বলো দেখো ভগবান পাঠিয়ে দেয় তুমি যা পাবে পাবে বাকি সব দিয়ে দেবে যারা গরিব লোক তা দিয়ে দেবে তো তো এত পাঠাবেন না আমার লাগে না এত ওই জন্য কাপড় চোপড় চাদর ঠেলে পাটায় আরে আমি করব কি করবো একটা মানুষ কদিন বাঁচে আমার চাদরও লাগে না সেরকম আর কত চাও ঠেলে কাকে দেবো আর দিলেও ওদের ক্ষতি আর দিয়ে দিই আমি একটু গায়ে ঠেকিয়ে দিয়ে দিই কিন্তু কি করব বোঝা আবার দিলে শুনতে পেলে আবার দুঃখ পাবে আমার দিয়ে দিল পড়লো না মুশকিল ব্যাপার কাজেই তাহলে এই সিদ্ধান্ত হল সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ের থেকে ভক্তি অন্য হৃদয় যায় ভক্তিকে ডাইরেক্টলি পাওয়া যায় না কারণ ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে বদ্ধজীবের কোনো দিন কন্ট্যাক্ট হয় না ভগবানের সঙ্গে বদ্ধজীবের কোনো কন্ট্যাক্ট হয় না বদ্ধজীব মায়াতে রয়েছে আর কৃষ্ণ রয়েছেন বৈকুণ্ঠ ভূমিকায় সে সঙ্গে যারা জড়জগতে পড়ে রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট হওয়া সম্ভব না এটা তো মায়াতে রয়েছে আর যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার মায়া যেতে পারে না ওই জন্য ভগবানের সঙ্গে ভক্তের মানে জড়জগতের লোকের কোনো সম্বন্ধ হওয়া সম্ভব নয় ওরা যেই পড়ে থাকবে কিন্তু যদি তারা কোনো সাধুগুরু বৈষ্ণবকে কেঁদে কেঁদে বলে আমার এই অবস্থা আমাকে বাঁচ তখন ওই যে সাধুগুরু বৈষ্ণবকে যে বলল তাদের হৃদয় যে ভগবান বসে রয়েছে। তখন ওই খবরটা তাদের কাছে যাবে যার জন্য কীর্তনতে তোমরা করেছ কিন্তু অনুভব করনি বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামর প্রতি হইবেন সদা শুনেছেন নাকি শোনেন শোনেননি কীর্তন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামর প্রতি হইবেন সদা তার মানে ডাইরেক্ট তুমি যদি বলো ভগবানকে যাবে না এটা ভগবানের দোষ নয় ভগবান আনন্দময় অবস্থায় রয়েছে তোমার এইসব কী তুমি ছোটোখাটো ব্যাপার তোমার তো দুঃখ বলে কিছুই নেই হ্যাঁ দুঃখ নেই আমার দুঃখ আছে এগুলো দুঃখই নয় ফালতু কথা দুঃখ সুখ সুখ দুঃখ পেন অ্যান্ড প্লেজার অনার অ্যান্ড ডিজনার অল অ্যাপারেন্ট থিংস এগুলো আপেক্ষিক জিনিস এগুলো এগুলো এগুলোর কোনো তৈকালিক অস্তিত্ব নয় ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ পাস্ট পেজেন্ট অ্যান্ড ফিউচার ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ পাস্ট পেজেন্ট অ্যান্ড ফিউচার ইউ ক্যানট ফাইন্ড এনি ইউটিলিটি অফ দিস অনার অ্যান্ড ডিজনার অর পেইন অ্যান্ড প্লেজার নাথিং এটা তাৎকালিক যেমন ধরো আজকে তাপমাত্রা হয়েছে আমি জানি না কিছু দেখি না তোমরা জানো আজকে যদি আজকে যদি বারো ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে লোকে বললে আজকে আর হরিভজন করার দরকার নেই আর ঠান্ডা পড়ছে আর লেপের তলায় থাকি হরিকতা হরিভজন দরকার নেই হরিকতা শুনে কী হবে ঠান্ডা মরছি বা কীর্তন করে আমিও বললাম আমি ঠান্ডাতে থাকবো না চলে যাবো এটা হলো না অর্থাৎ এই যে ঠান্ডা গরম মান অপমান এগুলো ভগবান গীতাতে বলেছেন কেউ গীতা ব্যাখ্যা শুনল না দু বছর ধরে খালি গীতার ব্যাখ্যা হিন্দুতে শুনল খুব সরল হিন্দি তাহলে মাথাটা ঘুরবে এবার সত্যি তো তাই কোনোদিন জন্মে শোনেনি গম্মির গম্ভীর দু বছর ধরে গীতা হতে থাকলো কটা লোক শুনলো হ্যাঁ শুনেছে যারা শোনা শোনা হিন্দি তাহলে মান অপমান ঠান্ডা গরম শীতষ্ণ সুখ দুঃখদা ভগবান বলছেন গীতাতে এটা হচ্ছে অনিত্য ভগবান কৃষ্ণ বলছেন তাং শাসা অর্জুন এগুলোকে সহ্য করতে হবে ভগবান ঠান্ডা পাঠাচ্ছেন আমাদের পরীক্ষা জন্য এই ঠান্ডা লাগে আর করবো না আজকে পরীক্ষা করছেন ঠান্ডাতেও করে নাকি দেখি আমি ওকে অপমান করবো দেখি সে হরিকত বলে নাকি আরে সম্মানে তো সবাই বলতে পারে মালা ভালো দেবে আর মালা দিল না হ্যাঁ কী হলো বৃন্দাবন ধামে একজনের সামনে হরিকথা বলতাম কেউ নেই জঙ্গল সূর্যকুন্ড ইন ফ্রন্ট অফ ওয়ান মান এ টু স্পিক হরি কথা আট ঘন্টা আট ঘণ্টা লোকের সামনে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু নিজে আবার আট ঘন্টা আট আধ ঘন্টা না আট ঘন্টা সারাদিন ভগবানকে শুনিয়ে যাচ্ছি সংস্কৃত মূল ব্যাখ্যা না খালি ভাগবত খুলে পাঠ করে যায় জমান এই ঝড়ের মতো তো এগুলো কি ভগবান কি গ্রহণ করবেন না এগুলো কে তো কেউ নেই আমাকে মালা পড়াবার আরে তাই কী আছে তাতে ভগবান শুনছে কত আনন্দ কাজেই দেখা গেল যে ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে ভাষা জ্ঞান থাকা দরকার ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে আমার মান অপমান শীতোষ্ণ হ্যাঁ এগুলোর কোনো অস্তিত্ব নাই এগুলো আজ আছে আগমা পাই না অর্জুন এগুলো আগম পাই আসে আর যায় কেউ কেউ অপমান করে দিল আবার কেউ এসে একটা মালা পরিয়ে দিল তো এগুলো আসে যায় সাধুরা এগুলো কিছু যায় আসে না ওই জন্য ওদেরকে জড়জগতের কোনো প্রতিষ্ঠা স্পর্শ করে না কোনো বৈভব কিছু দেখলে ও জানে এগুলো আমার নয় বলে ভগবানে আজ বলে দাও কালকে চলে যাবে না মালা কত কত শরীর ছেড়ে দেবে ওদের কিছু যায় আসে না এই জন্য ভগবান গীতাতে বলছেন এগুলো আগম পাই না আসে আর চায় এগুলো তোমাকে সহ্য করতে হবে এগুলো সহ্য করাই হলো তোমার ধর্ম এই শরীর থাকতে থাকতে এই শরীরটা থাকতে থাকতে তোমাকে এগুলো সহ্য করে নিতে হবে এগুলো তোমাকে সহ্য করতে হবে এগুলো না হলে হবে না তাহলে দেখা গেল ভক্তি ভক্তের মাধ্যমেই আসে অন্য কোনোভাবে আসে না অন্য কোনো আসে কি অন্য কোনোভাবে আসে না এটি নিয়ম আছে ব্রহ্মাণ্ড ভূমিতে এটা ছেড়ে দিন আরও বিভিন্ন শ্লোক আছে আরও বিভিন্ন শ্লোক অনেক বিচার আছে ওখানে সেখানে বলছেন ভক্তের থেকেই ভক্তি আসে অবশ্য বাস্তবিক ভক্ত হতে হবে ভক্তের বেশ আছে তা কেউ একটা ভুল বুঝে নিল বাস্তবিক যে ভক্ত যার মধ্যে ভগবানের সমস্ত তত্ত্ববিজ্ঞান প্রকাশ পেয়েছে যিনি যা জীবন যৌবনকে সমস্ত ভগবানের সেবা দিয়ে দিয়েছেন কীভাবে ভগবানকে সেবা সারা সারাদিন এই চিন্তা সারাদিন এই কিভাবে করব কি তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে এই যে ভেতরে ভাবটা এটা ভগবানের কৃপা ছাড়া গুরুবৈশবের কৃপা ছাড়া হয় না এখন প্রশ্ন হলো যেমন জড়জগতের উদাহরণ দেওয়া যায় আমি যদি কাউকে বলি মশাই আমাকে কিছু মধুদিন ফুল থেকে ও অনেক ফুল তুলে নিয়ে গেল বাগান থেকে প্রচুর ফুল এ ফুলগুলো নিয়ে গিয়ে কি করবে গ্রাইন্ডারে পিসবে কি বাড়বে কে আমাকে মধু কি করে দেবে মধু কি করে দেবে আমি মধু চাইছি ফুল থেকে মধু দিন ও নিয়ে গেল পাগলের মতো সব ফুল নিয়ে গেল নিয়ে গিয়ে কি বাড়বে না গ্রাইন্ডারে পিসবে কি করবে বলো ফুল ও ফুল থেকে এক বিন্দু মধু পাবে না ও তো মূর্খ ফুল থেকে মধু পাওয়ার অন্য কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই একমাত্র ওই মৌমাছির পায়ে ধরতে হবে ও তোমরা ওখান থেকে মধুটা তুলে সঞ্চয় করো আমরা নেবো তাহলে মধুমাখি যেমন বছরের পর বছর মধু সংগ্রহ করে নিজের চাকেতে রেখে দেয় সংগ্রহ করে অন্য কোনো সায়েন্সের কোনো টেকনোলজি আজ পর্যন্ত বেরোয়নি যে ফুল থেকে মধুটাকে বার করে নেবে আজ পর্যন্ত কোনো টেকনোলজি বেরোয়নি যে দুধ আর জল মিশিয়ে দিলে ওখান থেকে দুধটাকে আলাদা করে দু জলটাকে আলাদা করে দুধটা খেয়ে নেবে কেউ পারে না কোনো প্রাণী একমাত্র পরমাংস পরমাংশ মানে যে রাজহাঁস আর পর রাজ রাজহাঁস বলে পাতিহাঁস আর রাজহাঁস পরমাংস ওর জিবে কী দিয়েছে ভগবান কে জানে কে কি জীবে দিয়েছে কে জানে আশ্চর্য বিষয় দুধটাকে আলাদা করে না জলটাকে পড়তে পারে ঠিক সেই জন্য বৈষ্ণবকে বলা হয় পরমাংশ কেন ওরা জগতের কোনো ঘৃণ্য জিনিস এগুলো গ্রহণ করেন না এই জড়জগত থেকেই তোমার মধ্যে যা ভালো আছে এর মধ্যে সবার থেকে ভালোই দেখেন সবার মধ্যে ওরা ভালোই দেখেন তথাপি প্রপাত বলছেন ওদের যখন শাসন করতে হয় স্বাস্থ্যের বাণী বলতে হয় তখন তাদের কঠোর কথা বলতে হয় তার মানে তারা দোষ দেখছেন তা নয় বিকেলেই বলছিলাম যে সুখদেব গোস্বামী যার কোথায় থাকেন কেউ জানে না কিভাবে থাকেন কেউ জানে না তিনি এই সুখদেব গোস্বামী কেন ভাগবতে এই জড়জগতের লোকগুলোকে গালাগাল দিচ্ছেন ষষ্ঠ বরাহ খর সংস্তুত পুরুষ এগুলো হচ্ছে পশু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি এগুলোকে কি বলছে ভেড়া গাধা বলে খচ্চর গালাগাল খচ্চর মানে গাদার ঘোড়া থেকে বিডিং যেটা হয় তাই গালাগাল দিচ্ছে তো তার গালাগাল দেওয়ার কি দরকার পড়েছে যে যে কোনো কিছু চেয়ে খায় না জল না দুধ না নিজের আনন্দ রয়েছে সে হঠাৎ বলছেন বলে এটা মঙ্গলের জন্য আমাদের উনি মঙ্গল চাইছেন ওই জন্য গালাগাল দিচ্ছেন তিনি তো পরবংশ সব ব্যাপারেই তিনি ভালোই দেখেন তথাপি প্রপাত বলছেন গুরুবৈষ্ণবগণ যে আমাদের তীব্র ভাষা বলেন সেটা সমালোচনা নয় বা ওটা হিংসা নয় এটা কি পা গুরুদেব বা বৈষ্ণবগণ যখন কোনো করার কথা বলেন সেটাকে ধরে নিতে হবে তার প্রচণ্ড করুণা হয়েছে এত করুণা হয়েছে সহ্য করতে পারছেন না আমার কষ্ট যেমন বৃন্দাবন দাস ঠাকুর বলে ফেললো এত পরিহারও যে পাপি নিন্দা করে তবে লাথি মারুতা তার সিরের ওপরে তার মাথায় আমি লাথি বানি এত কথা বোঝাবার পরও যে বোঝে না কি কর তার মানে নিজের চরণ তাদের মাথায় দিলে তাদের মাথার বুদ্ধি শুদ্ধ হবে যেটা কালকে বলছিলাম নৈশাং মতি স্থাবদুরুক্রমাঙ্গ্রিং স্পৃশ্যাতনার্থাপগম যদর্থ মহিয়সাম পদরজ বিষেকম নিষ্কিঞ্চনানম নবীণিত যাবৎ রুহুগণের সামনে জড়ভরত বলছেন অনেক কথা শোনবারও লোক নেই আর আমাদের বোঝবারও দরকার নেই কাজেই ভক্তি একমাত্র ভক্তের মাধ্যমে নিতে হবে যেমন এই জন্য ওই শ্লোক দিয়ে আজকে শুরু করেছিলাম শ্রী চৈতন্য পাদাম্বুজ মধুপেভ্যও নমন চৈতন্য চরণ কমলের যে মধুপানকারী যে ভৃঙ্গবিন্দ অর্থাৎ সাধুবৃন্দ আছেন যারা চৈতন্য চরণ চারিদিকে বোঁ বোঁ করে ঘুরছেন চৈতন্য চরণ থেকে মধু নেবেন আত্মার মধু আত্মার যে মধু আছে ভক্তি ওটা নেবেন চৈতন্য মহাপুরুষ চরণ কুমার চারিদিকে ওদেরকে বলা হয় জগতের ভ্রমর মৌমাছি বলা হয় ওরা সংগ্রহ করতে চান এই জন্য এরা ঘুরছেন তারা চারিদিকে ঘুরছেন তাহলে বলছেন এই জন্য শ্রী চৈতন্য পদাম্বুজ মধু মধুপেভেও নম নম এই মধুপানকারী মধুকর গণের চরণে আমার দণ্ডবধ রইল অনন্ত রণ কারণ সব যে মধুপানকারী ভিঙ্গগুলো আছে তাদের কাউর চরণের যদি একটু সামান্য আশ্রয় নেয় তাহলে রাস্তার কুকুর পর্যন্ত তার জীবন চিন্ত হয় রাস্তার কুকুর বোঝা যাচ্ছে না রাস্তার কুকুর মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা মানুষ তো মানুষ দুটো পা দুটো হাত দুটো চোখ এগুলো থাকলেই মানুষ হয় না ভাগবত বলছেন দুপ দ্বিপদেই চতুষ্পদ এরা দুই পায়ে পশু এরা দুই পায়ে পশু ওরা চার পায়ে পশু এরা দুই পায়ে পশু ভাগবত বলছেন দ্বিপদেই চতুষ্পদ বোঝা গেল কী বল তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোসাই বলছেন যে এরকম একজন মধুকর চৈতন্য মহাপুর চরণের ভৃঙ্গ তাদের কাউর একজনের চরণের যদি সামান্য একটু গন্ধ পায় তাহলে রাস্তার কুকুর পর্যন্ত চৈতন্য মহাপুর চরণের ঠিকানা পেয়ে যাবে অথচ আমরা পাচ্ছি না আমরা ঘুরে মরলাম কানামাচি ভোঁ ঘুরে যাচ্ছি আমরা পেলাম না ঠিকানা কিন্তু একটা কুকুর শিবানন্দের কুকুর কি হলো শিবানন্দের কুকুর কী হলো মহাপবুকে পেয়ে গেল মহাপু তাকে নারকেল শস্য দিচ্ছেন বলো কি হরে কৃষ্ণ কুকুরটা চলে গেছে কেন শিবানন্দের কী পাবে আমার গুরু মহাজের কী পাবে তো একটা কুকুর খাওয়ার পর দিতেন তাকে আমি নিজে নিজের এই নবদ্বীপে যত বৃন্দাবনের কথা সেটা এখানেই দেখেছি অনেকবার বেশ কয়েকবার একটা রাস্তার কুকুর সাধুদের সঙ্গে পুরো পরিক্রমা করছি আর আশ্চর্য পুরো পরিক্রমা সব করলো আবার ও চালাক বাইরের কুকুর ঘেউ ঘেউ করবো বলে ও সাধুদের মধ্যে কেন থাকে হ্যাঁ আমি দেখেছি পুরো পরিক্রমা করল। কি জানি এই কুকুরটা কে ছিল তার চরণে আমার দণ্ডবধ কে জানে এই কুকুরটা কে ছিল পুরোজন পুরো পরিক্রমা করলো বেশ কয়েকবার তীর্থ মহারাজ যাচ্ছে আমরা যে মহাভারতীয় সব কুকুরটা কুকুরটাও যাচ্ছে পুরো পরিক্রমা করলো করে তারপরে কুকুরটাকে দেখা গেল না বেশ কয়েকবার হয়েছে এরকম কয়েকটা কুকুর এরকম নৌকায় যাচ্ছে কেউ তাড়াচ্ছে না সাধুরা তো দয়ালু আরে ও যাচ্ছে চল তুইও চল ওই নিয়ে যাচ্ছে সাধু তো তাড়ায় না কাউকে আয়ো ভালো থাক ভালো তো এই আমাদের মধ্যপ্রদেশের একটা জঙ্গলে আপনি বললে বিশ্বাস করবেন না মধ্যপ্রদেশের একটা জঙ্গলে একটা সাধু রাম নাম করে সারাদিন নিজের ভজন সাধু নামফাম করলো আর ঠিক একটু আগে বিকেলবেলা বসে এবার একটা ওদের তো চিমটে থাকে না রামানন্দ সাধু আমি যখন একেবারে হিমালয়ের অনেক গভীরে ওখানে গেছি রাত্রিবেলা সব ওরা গান গাইছে আর ধুনি জ্বালিয়েছে আর চিৎকার করছে কোনো সাধু কি না খেয়ে রয়েছ কই সাধু আগার ভুকা হ্যাঁ তো আজ মানে আ যাও ডাকছে চিৎকার করছে আর পুরো পাহাড়ে শোনা যাচ্ছে কোনো সাধু যদি না খেয়ে থাকো তাহলে এসে যাও তোমাকে দিয়ে তবে আমরা খাবো এটা শোনা যাচ্ছে হয় চিমটি তো আশ্চর্য বিষয় এইটা যে সেই মধ্যপ্রদেশের জঙ্গলে ওই সাধুটা বিকেলের বিকেল গড়িয়ে গেল প্রায় বিকেল শেষ হয়ে তখন তিনি চিমটে আর ভল্লুক একটা সিংহস্র ভল্লুক জঙ্গল থেকে ওইটা শুনতে রোজ আসবে ও আসবেই আসবে ওকে আটকানো যাবে না যেই বাবা চিমটে শুরু করলো হ্যাঁ জয় রাম শ্রীরাম জয় জয় রাম আর ভল্লুকটা চলে আসবে ভল্লুকটা এসে চুপচাপ বসবে এটা শুনবে বাবার কাছে যা দেয় রুটি ফুটি যা টুকটাক দিল আবার চলে যাবে অযোধ্যাতে আমি গেছিলাম অনেক আগে আজ থেকে কুড়ি পঁচিশ বছর সেখানে অনেক ঘটনা একটা ঘটনা নয় একটা ওখানে একটা ওখানে হনুমান ছিল বাবা রামায়ণ পাঠ করতে হলেই হনুমানটা চলে আসতো এসে ওখানে বসে পড়বে কোণে একটা কোণে বসে পড়বে ওই কোণে বসে পড়বে পুরো রামায়ণ শুনবে শোনার পরে যেই জয়কার দেবে হনুমান চলে যাবে এখন এটা কি বলবে এর ব্যাখ্যা কি বলবে সেই হনুমানটা যখন দেহ রেখেছিল হাজার হাজার রামানন্দ সাধু অযোধ্যার ওকে কাঁধে করে নিয়ে গেছিলো রাম নাম সত্য হ্যাঁ বন্ধু নদীতে সমাধি এ তোমরা বিশ্বাস করবে না কাজেই ভক্তি সবসময় রসিকানন্দবাবুর জীবনে একটা হাতি ভক্তি পেয়ে রসিকানন্দ রসিকানন্দবুর জীবনে একটা হাতি ভক্তি পেয়ে গেল আমরা পাচ্ছি না ভক্তি একটা হাতি মত্ত হাতি ভক্তি পেয়ে গেল সে সারা জীবন জঙ্গল থেকে কাঠ আনছে গোলা থেকে গমের বস্তা তু কে হাতিকে কে বারণ কর পুরো চারপাল তুলে নিয়ে চলে আসে ভান্ডার কর যা লাগবে আমাকে বল তেল ঝাল সব তুলে নিয়ে চলে আসে হাতিকে কে বাঁধা দেবে ওই হাতির নাম ছিল রামু ও যখন দেহ ছাড়লো বিরাট প্রসেশন হয়েছিলো সাধুরা চকে গাড়ি করে নিয়ে প্রসেশন করে গান গাইতে গাইতে কাজে এগুলো তোমাদেরকে যে আশ্চর্য মনে হতে পারে তা আমরা অনেক ওই রকম উদাহরণ জানি শিবানন্দ সেনের কুকুরটা চলে গেল আরে অত কথা ছাড়ো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জঙ্গল দিয়ে যেতেন বাঘ সিংহ সবাই নাচছেন তা কি বলবে মহাপ্রভুকে ছেড়েই দাও আমাদের সনাতন ঘোষে জঙ্গল দিয়ে তাকে তো বাঘ খায়নি জগন্নাথ বাবুজি মা জঙ্গল দিয়ে এসেছিলেন ওই একই জঙ্গল দিয়ে বাঘ ভালুকে ভর্তি তাকে তো কই মারেনি বিহারি বলছে সামনে বাঘ বাবা পিছিয়ে যাচ্ছে রে পিছিয়ে কী আর রে পিছনে কি যাচ্ছিস

মহাপাবু যে হাতিগুলো পাগলা হাতিগুলো গায়েতে জল এরকম নিয়ে ছুটতেন প্রত্যেক জলবিন্দু যে হাতিকে সহ করে কৃষ্ণ কৃষ্ণ বলত জঙ্গলে লেখা আছে আশ্চর্য বিষয় তাহলে ভক্তি যেমন মধু আমি শতচেষ্টা করেও আমি ইচ্ছা করে আমি মধু নিতে পারবো না ফুল থেকে আমি জানি ফুলে মধু আছে সেরকম আমি জানি স্বাস্থ্যেতে ভক্তি থাকতে পারে সব জায়গায় ধামে সব কিছু নাম কিন্তু ভক্তি আমি পাব না একমাত্র ওই যে মধুকর সাধু তাদের মাধ্যমে আসতে হবে আর ভগবান এমন একটা ব্যবস্থা রেখেছেন যে ভগবানকে যদি প্রশ্ন করো আচ্ছা আপ ভক্তি তো আপনার নিজের বস্তু আপনি কেন দেন না যদি কেউ ভগবানকে জিজ্ঞেস ভক্তি আপনি দিতে পারেন আপনাদের নিজের সম্পত্তি যেটা মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পর বলেছিলেন বলেছিলেন না কী কাজ সন্ন্যাসে মোর প্রেম আপন ধন আমি সন্ন্যাস নিলাম কেন কি দরকার ছিল আমার তো প্রেম নিজের মানে আমি তো ভগবান স্বয়ং এই কথা বলছেন সন্ন্যাস নেওয়ার পর যেমন পাগলের মতো দৌড়াচ্ছে সাত দিন প্রভু খাননি খালি জঙ্গলে ঘুরছেন বৃন্দাবনে যাবেন সাক্ষাৎ চৈতন্য মহাপু ভগবান শ্রীকৃষ্ণ প্রেম কাকে বলে দেখিয়ে গেছেন আর জগতের লোক জগতের প্রেমেতে খাবি খাচ্ছে বোয়াল মাছ যেমন খাবি খায় লেটো মাছ খাবি খাচ্ছে জড়ো প্রেমে বুঝতে পারছে না কোনো সন্ধান পাচ্ছে না যে কুকুর একটা পেয়ে গেল সন্ধান কিন্তু মানুষ পাচ্ছে না আশ্চর্য বিষয় সেই জন্য কেউ যদি প্রশ্ন করে ভগবানকে মোসাই প্রেম তো আপনার নিজের সম্পত্তি তো আপনার ভক্তি নিজের তো আপনি সবাইকে দিলেই দিতে পারেন না পারি না আমার একটা নিয়মই আছে যে ভক্তি আমার নিজস্ব সম্পত্তি হলেও সরবশক্তি হলেও এই সর্বশক্তি ভক্তের মাধ্যমে যাবে ডাইরেক্টলি যাবে না সোজাসুজি যাবে না ভক্তের মাধ্যমে যাবে। তাতে কি হয় তাতে একটা আনন্দ হয় যখন ভক্তিটা কান খুলে শুনতে হবে মনে রাখতে হবে যখন ভক্তি ভগবানের অন্তঃকরণের ভেতরে থাকেন ভগবানের অন্তঃকরণ তো কিছু না ভগবান মানি সবই এক ভগবানের হাত পা নাক কান সবই এক ভগবানের অন্তঃকরণ আমাদের অন্তঃকরণ ভগবানের ভেতরে বললেও হয় তো ভক্তি যখন ভগবানের ভেতরে থাকেন ভক্তি যখন ভগবানের ভেতরে থাকেন তার নাম হলো শক্তি স্বরূপ শক্তি আর এই ভক্তি যখন ভক্তের হৃদয়ে যান তখন নাম হয়ে যায় ভক্তি শক্তি থাকে আগে থাকে ভগবানের স্বরূপ শক্তি যখন ভগবানের ভেতরে যখন থাকে ভক্তি তার নাম থাকে শক্তি অর্থাৎ শক্তি এই ভক্তি যখন ভক্তের হৃদয়ে চলে যায় তখন সেটাকে বলা হয় ভক্তি এবার কেউ প্রশ্ন বোঝা ভক্তিতে কী হয় মহারাজ ভগবানের মধ্যে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না যে এক কী অনাবিল একটা আনন্দ ভক্তের ভেতরে ভক্তি এবং আমি সামনে দুজনের মধ্যে যে কী হয় আমরা বলতে পারব বৃন্দাবনে এমন সাধু আছে আমাদের ভগবানের শৃঙ্গার করছে চন্দন দিচ্ছে দিয়ে দিয়ে আবার পাগল হয়ে গিয়ে চন্দন দেওয়া বন্ধ হয়ে গেল ও আধ ঘন্টা ওখানে দাঁড়িয়ে রয়েছে ভগবানকে চন্দন লেগাচ্ছে ভগবানের রূপ দেখতে দেখতে ব্যস বন্ধ হয়ে গেল চন্দ্রনাথ দিতে পারছেন বুঝে গো আশ্চর্য বিষয় ভক্ত এবং ভগবানের মধ্যে কি সম্বন্ধ এটা জড়জগতের কেউ অনুভব করতে পারে না যদি আর একটা উদাহরণ দেওয়া যায় সেটা কি যখন কোনো মা তার সন্তান জন্ম হওয়ার পূর্বে গর্বে থাকে তখন তার মার আনন্দ হয় হয় না একটা আমার একটা আসবে খোকা আসবে বা কিছু আনন্দ হয় সেটা আনন্দ বটে একশোবার আনন্দ এত আনন্দ হয় যে আমার সন্তান হবে কিন্তু গর্বে গর্বে থাকাকালীন অবস্থায় যে আনন্দটা আর সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন যে কোলে নিয়ে স্তন পান করি যে আনন্দ দুটো কি এক হবে এক হবে কি গর্বে থাকাকালীন অবস্থায় যে আনন্দ ওটা অতটা ছিল না বোঝা গেল গর্বে থাকাকালীন অবস্থায় আনন্দ অর্থ ছিল কি যখনই বাচ্চার সন্তান এলো এটাকে যখন আমার সে খোকাটাকে এবার খাওয়াতে হবে আদর করতে হবে চান তখন যে আনন্দটা সেটা তুলনা করা যায় না ঠিক সেই রকম ভক্তি ভগবানের ভেতরে থাকলেও ভগবান যে আমার ততটা আনন্দ হয় না কিন্তু এই ভক্তি যখন ভক্তের মাধ্যমে ঘুরে আসে তখন যে কি আনন্দ হয় আমার আমি বলতে পারব ফলো ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড when bhakti devi is there inside bhagavan then bhagavan speaking i am not getting so much enjoyment but when bhakti uh, going to enter into a sadhu and come through a sadhu then i feel enjoyment just like the example when one lady going to give birth to one baby follow but when while the baby is there inside womb um, that time what kind of enjoyment enjoyment okay but not what kind of দ্য বেবি টেক বার্ড অ্যান্ড টেকিং সাকিং দ্য ব্রেস্ট মিল ক্যান টেকিং ইন ল্যাম দ্যাট টাইম এনজয়মেন্ট দ্যাট ইজ দ্য সেম এক্সাম ফল ঠিক সেরকম যখন সন্তান কোলে বস কোলে খেলা করছে তখনকার আনন্দটা কেমন মায়ের যারা মা তারাই বোঝে যারা মা নয় তারা তো বুঝতে পারবে না এই কথাটা জানতে পারবে না আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন ধরো বাতাস বাতাস সব জায়গায় আছে এখানে বাতাস নেই এয়ার ইজ দে এভরিওয়্যার হোল এনভায়রনমেন্ট দেয়ার ইউ ক্যান গেট এয়ার বাতাস তো আছে তোমার গায়ে লাগছে ঠান্ডা লাগছে বাবা বাতাস আবার গরমের সময় গা খুলে দিবো ঠান্ডা গা লাগু ভালো তো ঠিক আছে লাগছে কিন্তু ওই বাতাস একই বাতাস বাতাসটা একই কিন্তু ওই বাতাসটা যখন কোনো বংশীর ছ্যাঁদা দিয়ে বেরিয়ে যায় তখন তার আনন্দটা কতটা হয় ওয়ে দ্য সেম ইয়ার কামিং থ্রু দ্য হোল অফ এ বংশী ফ্রুয়েট দেন হোয়াট কাইন্ড অফ এনজয়মেন্ট কত সুন্দর লোকে মোহিত হয়ে যায় আনন্দে বিউ হয়ে যা আহ কী সুন্দর এ বংশীর ধনী তাহলে একই বায়ু কিন্তু ওই বায়ুটা যখন কৃষ্ণ বংশীর ছেঁদা দিয়ে বার করে দিল তখন এবার গাছপালা নদী নালা সব পাগল হয়ে যাচ্ছে কী করে হয় কিছু রহস্য তো আছে এটা জানতে হবে এইটাকে বলা হয় ভক্তি কাকে বলে যাদের জীবনে ভক্তি উদয় হবে আমি ভগবানের কাছে বলি যারা বিমুখ হয়ে রয়েছে তাদের ভক্তি হোক এখানেও চারিদিকে রয়েছেন এরা কেউ খারাপ আমি বলি নাই কোনো দিন সবাইকে আমি স্নেহ করি কিন্তু এরা যেদিন ভক্তি পাবে সেদিন আমি আনন্দ পাব যখন দেখবো চারিপাশে এরা ভক্তি পায় এর তো বিমুখ সব নিজের মতো রয়েছে কোনো না কোনো দিন এদের স্বীকৃতি হবেই হবে বিথা আমার এখানে আসা বিথা যাবে না এটা গ্যারেন্টি আজকে হয় হয়তো কালকে বা পরের জন্য হবেই হবে বিথা যায় না যাই হোক ভক্তি কীভাবে আসে আমি যে উদাহরণ দিয়েছিলাম মনে আছে না সেই যে মুসলমান একটা জোয়ান ছেলে হট করে ছাতা নিয়ে এলো আমি তাকে অবাক হয়ে গেল মুসলমান মিস্ত্রি ছোট বয়স বয়স কত হবে বাইশ পঁচিশ বছর হট করে ছাতা নিয়ে আমার মাথায় ধরলো কী ব্যাপার বৃষ্টি পড়ছে আমি ভিজি তো ওই ছেলেটার প্রতি আমার কিছু স্নেহ চলে গেল ওইটাও বিথে যাবে না এই জন্মেই হতে পারে বা পরের জন্মে ওকে আসতেই হবে আর কোনো রাস্তা তো নেই কোন রাস্তায় যাবে তোমাকে আজকে না হলেও কোটি কোটি জন্ম পরে এই রাস্তাই আসতে হবে আর তো রাস্তা নেই আর রাস্তা দেখাও যোগী জ্ঞানী কর্মী কোনো রাস্তা কোনো রাস্তা নেই তো এখন অস্বীকার করছো কিন্তু আসতে হবে এই রাস্তায় আজ হলো কার কোটি জন্ম পরে তোমাকে এই রাস্তায় আসতে হবে আর কোনো রাস্তা খোলা নাই তাহলে ভক্তির বিষয় কী সেটা বর্ণনা করে বোঝানো যায় না যেমন আমি মুক মুক আস্বাদনবধ আমাদের বেদান্তে বলছেন মুক ও আস্বাদনবধ কী বুঝলেন মুক ও আস্বাদনবধ ওয়ার ইজ ভক্তি আউ ই ক্যান এক্সপ্লেন সেন্টম সেখানে বলা রয়েছে মুকো আস্বাদনবধ মুখ মানে যে বোবা বলতে পারে না হু ক্যানট স্পিক ডাম্প অ্যান্ড ডেপ ভেরি পোয়োর ভেরি ফ্রম এ ভেরি ফ্যামিলি নেভার টুক এনি এনি সুইট বল অ্যান্ড নাথিং কোনো দিন সে মিষ্টি খা খায়নি খেতেই পায় না এ তোমাদের নিয়ে যাব দেখবে তোমাদের সৌভাগ্য কত দেখবে চলো পুলি একদিকে চলো এমন এমন সব ভিকেরি ছেলে আছে তারা কী করছে খেতে পায় না আর কর্মও করবে না ওদের অসৎসঙ্গ হয়েছে ওরা কী করে ডেন্ডাইট আছে ডেন্ডাইট যেন ডেন্ডাইট ডেন্ডাইটটা কিনে ডেন্ডাইট খোলে ডেন্ডাইট রসগুলো খায় করে এবং দু তিন দিন পরে থাকে বেহুশ হয়ে ওরা নেশা হয়ে যায় বুঝতেছ খাওয়া পায় না আর পরিশ্রমও করবে করবার আর যোগ্যতা নেই শরীর তো শেষ করে ফেলেছে কোনো কোনো লোককে আমি দেখেছি আঠেরো বছর কুড়ি বছর শরীর শেষ কারণ অত্যাচার করেছে আবার এক সাধু তার আশি বছর হয়ে গেছে দৌড়াতে পারে কি জন্য সে তো ব্যবিসার করে নাই সে তো ব্যবিসার করে নাই না এই জন্য যেরকমভাবে শক্তি থাকে ভগবানের ভজনের সেই ব্যবস্থা করা হচ্ছে উচিত তাহলে এখন ভক্তি একটাই রাস্তা সেটা হচ্ছে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ 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 সর্বশাস্তে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লব মানে হচ্ছে এক সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগ সময় এক সেকেন্ডকে এগারো ভাগ করলে কি থাকে বলে সেইটুকু সময় যদি কেউ সাধুসঙ্গ হয় মানে সাধু সঙ্গে পৃথিবিনিময় হয়ে যায় ভালো লেগে যায় ব্যাস হয়ে গেল ঠাকুর ব্যাখ্যায় বলছেন সে কৃষ্ণ প্রেম পর্যন্ত যেতে পারে কেন দীক্ষার দরকার নেই ও হো তুমি বুঝতেই পারলেন সে সাধুসংঘের মাধ্যমে আকর্ষণ বোধ করবে কৃষ্ণকে কী কৃষ্ণকে কী করে পাওয়া যায় তা সাধুসঙ্গ করবে গুরু গুরুদেবের আশ্রয় নেবে আবার এমনও হতে পারে যেমন বৃন্দাবনে যেটা হয়েছিল কৃষ্ণ বলছেন বহবো মৎ পদম প্রাপ্তা ত্রষ্টা কয়া ধবাধয়হ বিশা বলির বান মহেশথ বিভীষণ সুগ্রীব হনুমান নৃক গজ গৃদ্ধ বণিক পাতা সব বলছে এরা সব গুরুচরণ আশ্রয় করে নাই বেদ পাঠ করে নাই কোনো সাধুসঙ্গ করে নাই কিছু করতে যায় সাধুসঙ্গ সাধুসঙ্গ করেছে একটাই আর কিছু করে নাই পড়াশোনা জানে না ব্রত উপবাস করে নাই গুরুকুলে যায় নাই বেদ পড়ে নাই তারা আমাকে পেয়ে গেছে কৃষ্ণ বলছে তারা কিন্তু গুরুকুলে যায় গুরু গুরু আশ্রয় করেন কিন্তু একমাত্র সাধু সঙ্গের ফলেতে তারা আমাকে পেয়ে গেছে ময়দানব ময়দানব তো দানব তো দৈত্য তো বলে হ্যাঁ ও দৈত্য একশোবার দৈত্য কিন্তু সে যখন পঞ্চপাণ্ডবের সভা নির্মাণ করেছিল মহাভারতে আছে সেই সময় অর্জুন যুধিষ্ঠির মা এদের সঙ্গ হয়ে গেছিলো কোনো মতে ওরা ওর প্রতি স্নেহ দেখিয়েছিল আর ওরও হয়ে গেছিল আহ যদি ভালো লাগে আরে হলেও দৈত্য দানব এগুলো সব আপেক্ষিক অবস্থা দৈত্য দানব এগুলো তো সব মায়ার উপরে এগুলো এই দৈত্য দানবের ভেতর থেকে যে দানবত্ব রাক্ষসত্ব এটা হাঁটিয়ে দিলেই মানুষ এবার পরম নির্মল হয়ে যাবে যেমন আমাদের বৈখানে গোসাই মারাজ বৈখানে কি কী করলেন উড়িষ্যাতে একটা জায়গা গেছেন কাজে তার আবির্ভাব তিরভাব বলার মতো সময় হচ্ছে না কখন বল এত সেবা কী করে হয় না বললে ভালো এরা শুনলে পাগল হয়ে যাবে ইংরেজিতে সব আছে ইন্টারনেটে বৈখান সেই মায়েরটা কাজে গেছেন আসতে গিয়ে রাত হয়ে গেছে এবার চিন্তা করলে রাতের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে যাওয়া উচিত নয় একটা দোকানদারকে গ্রামের দোকান জিনিস করলে এই কোথায় থাকা যায় গো আজকে রাত্রিটা সকালে চলে যাবো বারে আপনি এক কাজ করুন এই ফাঁকা বাড়ি আছে এখানে থাকুন ও আবার সেইটা একাদশীর যে দিন ছিল কি না না একাদশীর দিন ছিল না অন্য দিন ছিল খাওয়া দাওয়া আর পেলেন না কিন্তু ওইখানে রয়েছেন ওই জায়গাটাকে পরিষ্কার করাটা পুরো বাড়ি পড়ে রয়েছে অনেক দিন ধরে সেই বাড়িটার মধ্যে তিনি রইলেন পরিষ্কার করে একটা বস্তা বিছিয়ে নিয়ে আর বস্তা বিছিয়ে তো আমিও থাকতাম বৃন্দাবনে কি থাকতাম লেপতো সুখ কোথায় পাবো ঠান্ডা এর মধ্যেই থাকতাম আলুর বস্তা তলায় লোকে মনে করে বা মহারাজ লেকচার দিচ্ছে আমার হাসি লাগে লেকচার দিচ্ছে হ্যাঁ ও জানে না কত ধানে কত চা সঙ্গে থাকলে বুঝবে সেখানে কি হলো উনি ঘরে রয়েছে একটু সন্ধে আটটা নটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখছে একটা বিরাট ধুম দাম দরজায় কী রে বাবা কী তিনি বুঝতে পারলেন পণ্ডিত ব্যক্তি রাজপণ্ডিত এখানে ওটা প্রেতার আছে মুশকিল ব্যাপার পেতার্ত্ব আছে এর মধ্যে ব্যাস এবার রাত্রির বারোটা ঘাত পেতাত্তা সামনে এসে একবারে চিৎকার করে যে তোমাকে মেরে ফেলবো ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্য প্রকট হয়ে গেছে যে বলছে এবার তোমাকে মারবো আমি তো ব্রহ্মদৈত্যকে তিনি বলছেন আমাকে মেরে তোমার ফলটা কী হবে তুমি তো ব্রহ্মদৈত্য আছো আমাকে মেরে তোমার ফলটা কী হবে আগে বলো এটা আগে বলো ফলটা কী পাবে আমি তোমার আমাকে মার আবার তোমার বিপদ তো তার থেকে একটা কথা বলো তুমি কিভাবে উদ্ধার পাবে সেটা আমি আমি তোমার জন্য করব আজকে যেহেতু এখানে রয়েছে তিনি বিশুদ্ধ ব্রাহ্মণ তেজিয়ান ব্রাহ্মণ এই বৈখানজ মহারাজ আমার মহারাজ বলছেন প্রচারে গেছেন একটা গ্রামে রাত্রিবেলা শুতে দিচ্ছে না কুকুরে একবার চিৎকার করে গো গো করেই যাচ্ছে বৈখানজ মহারাজ এখানে রয়েছে আর কুকুর চিৎকার হয়েছে কোনো সাধু শুতে পাচ্ছে না বৈখ্যানস মহারাজ কী করলেন একটু বসে টুক করে একটা মন্ত্র কী করলেন সব কুকুর মুখ বন্ধ সব কুকুরে মুগু একটা কুকুরে আর কোনছে চিৎকার নেই তাহলে এত বড় রাজপণ্ডিত তিনি যখন বড় বড় যজ্ঞ করতেন বই দেখতে হতো না ওই বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন মন্ত্র রাজপণ্ডিত উড়িষ্যার রাজার পণ্ডিত ছিলেন রাজপণ্ডিত তো যে কথাটা বলছিলাম ব্রহ্মদেব থেকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তোমাকে আমি কীভাবে উদ্ধার করতো কীভাবে উদ্ধার এটা বলো আমাকে মেরে কি হবে তো তুমি তো লাভ কিছু হবে না উল্টা আরও বিপদে পড়ে যাও হ্যাঁ ঠিক আছে তুমি যে একাদশী করো তার একটা ফল আমাকে দাও কীভাবে একাদশী করতেন তিনি শুনলে তোমাদের মাথা চরক গাছ স্বপ্নে ভাবতে পারবে না পুরো একাদশীর দিন কি করতেন প্রথম দিন একবার প্রসাদ পেতেন জল আর তারপর পেতেন না পরের দিন নির্জলা তারপরের দিন একবার আর রাত্রি জাগরণ বুঝে গেল আসল একাদশী যেভাবে করে এবার একাদশী কীভাবে বসতেন এভাবে বলতেন হাত থাকে হাত থেকে এরম নেই হাতে এখানে একটা প্রদীপ এখানে একটা প্রদীপ বাহুতে এখানে একটা প্রদীপ বাহু আমি যে বসে এখানে একটা প্রদীপ এখানে একটু আর মাথায় একটা প্রদীপ জ্বলছে ঘিয়ার প্রদীপ ভালো করে শুনুন মাথায় একটা প্রদীপ জ্বলছে এরকম আর বাহুতে দু বাহুতে দুটো প্রদীপ জ্বলছে ফলো ওয়ার এসে হ্যাঁ আর হাতে দুটো প্রদীপ পুরো রাত ব্রহ্মগায়ত্রী যক করে যাচ্ছেন পুরো রাত জেগে এরকমভাবে বসে রয়েছে ঘিটা যেন না ফোড়ায় এই ব্যবস্থাই করা আছে ওনার যে পুরো রাত চলে যাবে এরকমই ঘি নেওয়া আছে উনি হিসাব করে দেখেছেন আর পুরো জাগা পুরো ভগবানের ব্রহ্মগায়ত্রী জপ করছেন ব্রহ্মদৈত্যকে বললো ঠিক আছে আমি তো সব একাদশী এভাবে করি ঠিক আছে একটা একাদশী ফল তোকে দিয়ে দেবো তোমাকে বলে কি করলেন সংস্কৃত পণ্ডিত বিরাট পণ্ডিত ছিলেন বেদ বেদান্ত সব এবার নিলেন পৈতে নিয়ে বলে তুমি খামে বসো বলে জল ছিল গোমা নিয়ে করে এবার তার হাতে ধরো সঙ্গে সঙ্গে দুম করে একটা আওয়াজ ব্রহ্মদিত ভ্যানিস আর আমার জীবনে তো ওই 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 রকম করে হয়নি এভাবে সব পরিক্রমার ফল দ্বাদশী দিনের পরিক্রমার ফল পরিক্রমা উপবাস সব ফল দিয়ে কত কিছু আমাদের মঠে আচার্য জানে ছিল আমার সঙ্গে নিয়েই নিয়ে গেছে তো কীভাবে সে তার গেল আর একটা মাস্টার নি তার না হচ্ছে সুদেবী তিনি কি করছেন তিনি বলে যে আরে বাপরে মহারাজজি কর মহারাজজি যা করছে এ তো পেতাতা এবার কোনো মতে যদি কিছু আরম্ভ করে তাহলে আমি পালাবো ও কি করেছে ও শিক্ষিত ও হচ্ছে মাস্টার পড়ায় ছাত্র পড়ায় আমাকে শ্রদ্ধা করে প্রচণ্ড সে ভেবেছে যে মহারাজের ঘরের মধ্যে যদি কোনো গণ্ড বা যদি কিছু করে ও তো জানে না মহারাজকে প্রবাদে গুরুদের জানেন যাই ও শ্রদ্ধা করে ও কি করেছে গেটের সামনে বসেছে মানে কিছু গন্ডগোল হলে ও আগে পালাবে গন্ডগোল কিছু হলে ও আগে দৌড়বে দৌড়াবে ওই জন্য গেটে বসেছে আর এমনই ওর কপাল খারাপ পেতারটা যখন বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে গেছে আর ওকেই ধরেছে হাওয়া লেগেছে হাওয়া লেগে গেছে এসে মারা জি কেউ রে মারা কেউ গিয়া আমাদের মঠের আচার্য বলছে মহারাজ ও গেটের সামনে বসেছিল এটা পালাবার জন্য ও হাওয়া লেগেছে আমাদের মহারাজ মঠের আচার্যাকিটে ঝেড়ে দিন ঝেড়ে দেওয়ার পর আবার তখন সেই দিন রাত্রির বারোটার সময় একটা স্পেশাল গাড়ি ছাড়বে জয়পুর আদি বিভিন্ন জায়গায় যাওয়া হবে তো বলছে আমি যেতে পারবো না আমি বিছানায় পড়ে গেছি আমাদের মঠের রাজা বলছে ও বাটা বেশি চালাক ও গেটের সামনে বসে পালাবে বলে আপনাকে বিপদে ফেল ওই হয়ে গেছে ওকে হাওয়া লেগেছে আর কিছু না আর ওই পেতার আর ফিরে আসেনি কাজেই কথা হলো ভক্তি ছাড়া অন্য কোনো কথা আসে না এগুলো সব হলো প্রত্যেক জীবাত্মাকে বাঁচাবার জন্য যে সাধুর যে প্রচেষ্টা এটা সাধারণ লোক কেন চিন্তা করে বার করতে পারে না কি করে হয় এটা আমরা দুই খাবো দাবো নিজেরটা গুছিয়ে নেবো কিন্তু সাধু কেন সবাইকে জিতে থাকে খালি যেটা গুরুবার সকমে আছে চতুর্িদোষী ভগবত প্রসাদও সাধান ও তৃপ্তম হরি হরিভক্তির সঙ্গে গুরুদেবের সিনটম লক্ষণ হলো এই তিনি অপরকে খাইয়ে আনন্দ পান ও নিজে উনি নিজে কী খান গিয়ে দেখো তো উনি নিজে কি খান একটু লুকিয়ে গিয়ে দেখো বলে এগুলো খান না রান্না হয়েছে আজকে এত ওইগুলো খান আর ভক্ত খেলে আনন্দ হয় আরে ওদের দাও সব এটা বিশ্বনাথ প্রতিবাদ বলেছেন যে সাধু সিন্টম অনেক লক্ষণ আছে যাই হোক এখন আজকে কাজের কাজের কথা তো সব কিছুই যেগুলো আলোচনা সব কিছু মনে রাখলে পরে উপকার হবে কালকে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে আমরা দেখেছিলাম যে ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈসত্রিক এক কালহ প্রপদ্য মানস্য যথাস্ত সুতুষ্টি পুষ্টি ক্ষুৎপায় অনুঘাসম এটা ব্যাখ্যা হয়ে গেছে পূর্বপূর্ব সপ্তাহে এখন কবি এই প্রথম যে নবযুগদের মধ্যে নবযুগদের মধ্যে যিনি প্রধান প্রথম প্রধান সবাই প্রধান ওই কবি এবার এখনো পর্যন্ত বলে যাচ্ছেন বলে বলছেন ইতি অচ্যুতাঘ্রিং ভযতোনবৃত্তা যে পদ্ধতি তোমাকে রাজন বললাম সেই পদ্ধ পদ্ধতিতে অনন্যভাবে যদি ভগবানের তুমি ভালোবাসো ভগবানকে সেবা করো ইতি অচ্যুতাঘ্রিং ভজত অনুবৃত্তা অনুবৃত্তার মানে কি কী বলেছিলাম কালকে কার মনে আছে অনুবৃত্তা মানে কি অনুবৃত্তা মানে হলো গুরু বৈষ্ণব আনুগত্যে আন্ডার দ্য গাইডেন্স অফ গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব আনুগত্য আবার অনুবৃত্তা মানে আরেকটা হয় নিরবাচ্ছিন্ন বৃত্তি অর্থাৎ অনুচ্ছেদ নেই আমি ভক্তি করছি পাঁচ ঘন্টা করেছিলাম সকালে এখন দু চার ঘন্টা একটু নিজের কাজ করি এরা ভক্ত ভক্ত নয় বোঝা গেল নিজের একটু গুছিয়ে নিই নিজে একটু না গুছির কে দেখে কে জানে কে দেখবে আমাকে অসুখ হলে আমাকে অসুখ হলে কে দেখেছে কে দেখেছে আমাকে সত্য ভগবান দেখছে সব কে কাউকে যাই না কোথা থেকে ভগবান দেবে মহারাজ অসুখ আপনি আপনি সব চলে আসে তো ভগবান পাঠিয়ে দেয় তো বিশ্বাস নেই বলে আসে না লোকে বিশ্বাস থাকতে হয় কোথা থেকে পাঠিয়ে দেবে যা যাবর মহারাজ তাকে সেবা করে বলছে মহারাজ চাল ডাল কিচ্ছু নেই কি করে কার্তিক তোরা কীর্তন কর দরজা বন্ধ করতে যা যাব সীমা ওপরে রয়েছে ভজনকুটির তোরা কীর্তন কর এবার কীর্তন করছে কোনো চাল নেই মানে আজকে কোনো মতে এক হাতা করে পেতে পারে লোক কীর্তন কর তোরা কীর্তন করতে করতে এক লোক কী হলো বাইরে এসে করা আছে এ দরজা খুলুন দরজা খুলুন মারা জানলা দিয়ে এই কে ডাকছে খোল কীর্তন হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না কীর্তন বন্ধ হয়েছে একটা কীর্তন বন্ধ খুলে দেখে চাল ডাল তেনু পাঠিয়েছে বলে ও পাঠিয়ে দিচ্ছে আমাকে দিয়ে বাহ এত চাল ডাল ও এখন বছর খানিক চলে যাবে মাধব গোস্বী যেমন বিশ্বাস নেই তো সেব মাধবস্বী মহারাজ এই তখন তখন দুর্ভিক্ষ প্রায় প্রায় চাল ডাল পাওয়া যাচ্ছে না খুবই অবস্থা খারাপ পুরো দুর্ভিক্ষ নয় কিন্তু খুব অবস্থা খারাপ আর ভিক্ষাও নেই এখন যেমন টাকার পেছনে সবাই দৌড়াচ্ছে তখন তো সব দৌড়াতো না মাধব গোস্বী মহারাজ এবার জন্মাষ্টমীর দিন বলে জন্মাষ্টমীর দিন ঘোষণা করে দিল আপনারা কালকে সবাই সপরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসবেন বা প্রসাদ পাবেন কৃষ্ণের কি নন্দবাবার উৎসবে এদিকে সেবকরা মাধব কৃষ্ণ আগেই বলে দিয়েছে গুরুদেব এবছর যেন অ্যানাউন্স করবেন না ঘোষণা করবেন না আমাদের ভান্ডারা কিছু নেই ইঁট পড়বে থান ইট গুরুদেব কিছু প্রকাশ করে গুরুদেব আবার জোর করে প্রকাশ করে দেওয়ার কথা কিচ্ছু নেই সেবক আগে বলেছে এবারে যেন প্রকাশ করবেন না কিচ্ছু নেই ভান্ডারে মরে হাসে বুঝকি হাসে এবার হরিকতার পর অ্যানাউন্স করে দিয়ে কালকে সবাই জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবে সবাই আসবেন আপনারা সব পাড়াপড় সে সব নিয়ে এবার সেবকের মাথায় হাট ইট পড়বে আমাদের মঠে ইটের থান ইট পড়বে এবার তখন কি হলো রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় একটা পাঞ্জাব লরি করে একজনের ড্রাইভার এসে এবার নক করছে আরে এত রাতে ডাকে গেরো এই সকালে আসবেন মুসাই মশাই শুনুন এই আমি লরি নিয়ে এসেছি হিন্দিতে বলছি যে যা অমুক বাবু পাঞ্জাব থেকে পাঠিয়ে দিয়েছে এবার কী করে দরজা খুলে দেখে এক পাঞ্জাব লরি ভর্তি চাল ডাল তেল নুন ঘি সে বছরে যা দিয়েছে সে বছরখানিক তো না চললো ছ মাস তো চলবেই তাই লোকে বোঝে না বিশ্বাস করেন না ভগবানকে যে অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন যে ভগবান একটা চাতক পাখির মুখেতে এইটুকু মুখেতে ফটিক জল ফেলছেন এত জল খায় না এত জল খায় না খালি ফটিক জল ক্রিস্টাল ওয়াটার ফটিক জল খাচ্ছে তাহলে ভগবানের এত দয়া এইটুকু পাখি চোখে দেখা যান। তার আবার মুখটা এইটুকু তার মুখটা হাঁ করে তাতে ভগবান ফটিক জল ফেলে আর তোমাকে আমাকে দয়া করবে না এরকম হয় পাগলের দল বিশ্বাস নাই। বলছেন এই জন্য বলছেন কবি বলছেন ইতিচুতাঘ্রিং ভজতনুবৃত্তা ভক্তির বিরক্তির ভগবত প্রবোধ ভবতি বই ভাগবতস্য রাজন ততঃ পরাম শান্তিম উপৈত সাক্ষাৎ মহারাজ যেভাবে বললাম আপনাকে এতক্ষণ ধরে বর্ণনা করলাম এইভাবে যদি আপনি অনন্যা ভক্তি সাধন করেন ভগবানের তো এমনিতেই গীতাতে বলা আছে ভগবান তো নিজে প্রতিজ্ঞা করেছে অনন্যশ্চিন্তন্ত যেই জনা মাম পর্যুপা সাথে তেষাম নিত্যাভিযুক্ত যোগোক্ষেম ভগবান অলরেডি স্পিকিং ইন গীতা অলরেডি স্পিকিং ইন গীতা ভগবান গীতাতে বলছে হু ইস থিঙ্কিং অবাউট মি অল দ্য টাইম নো এনিমিটি উইথ এনি বডি পিপল ক্যান থিঙ্ক আদরওয়াইজ বাট নট দ্যাট হি ইজ দ ফ্রেন্ড অব অল শি ইভেন টাইগার অ্যান্ড লায়ন তো এতে হয় কি অনন্য ভক্তি যিনি করেন ভগবান বলছেন অনন্য চিন্তান্ত যেই জনাম আমার সাথে যে অনন্যভাবে আমার চিন্তা করে তাকে কোনো জায়গায় যেতে হয় না আমি কুলির মতো সব তার কাছে দিয়ে আসি সত্যিই তাই ভগবান বলছে আমি যেটা অর্জুন মিশ্র সন্দেহ করেছিল পুরীতে থাকতেন অর্জুন মিশ্র এ গল্প আছে একটা গল্প মানে সত্যি কথা অর্জুন মিশ্র গীতা পড়তে পড়তে একদিন বলে এটা কি করে হয় ভগবান কখনো ডাইরেক্ট দেয় নাকি হ্যাঁ এ নিশ্চয়ই কেউ প্রিন্টিং মিস্টেক করেছে পরে কি করলেন তিনি যোগক্ষেম বহামি আহম এর জায়গা বহয়ামি আমি আহম যারা একটু সংস্কৃত জানেন তারা বুঝবে বলছেন অনন্য চিন্তান্ত যে মাম পর্যপাশ সাথে তেষাম নিত্যাদি যুক্তানাম যোগ ক্ষাম বহাম বহামি বহামি অহম না বলে বহয় আমি অহম কাউকে দিয়ে আমি বহন করিয়ে দিই এটা লাল লাল কাপড় দিয়ে লাল লাল কালি দিয়ে একটু ডাক মেরেছে গে ভিক্ষায় গেছে ভিক্ষায় গিয়ে একটা ওটা কোনো ভিক্ষা পায়নি সেদিন রোদে রোদে ঘুরে ঘুরে হন্য বুড়ো মানুষ অর্জুন মিশ্র জ্ঞানী কিন্তু কি হয়েছে ভীমরতি কেটেছে বলে ভগবান এই কথাটা ঠিক না এটা ভুল আছে বাকি সব ঠিক আছে এটা ভুল ভগবানের ওতে কলম চালাবার কিছু নেই গুরু বৈষ্ণব ভগবানের তখন অর্জুন ফিরে এসছে গিন্নি আজকে কিছু ভিক্ষা পেলাম না কিছু হ্যাঁ ভিক্ষা পেলার মানে তোমার কিছু দয়ামায়া নেই নাকি দয়া মায় এই আবার কী কথা বল তুমি এক দুটো বাচ্চা ছেলেকে দিয়ে হ্যাঁ কাঁধে করে সব পাঠিয়ে দিয়েছো তোমার দয়া মায়া নেই আট দশ বছরের ছেলেগুলো এই ছো হ্যাঁ কী বলছো তুমি কিছু বুঝতে পারছি না আমি বলতে চাই তোমার কি দয়ামায় আছে তুমি ব্রাহ্মণ বলো তো দুটো বাচ্চা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছো মাথায় করে এত সব তেল আমি আমি তো পাঠাইনি হ্যাঁ পাঠাইনি মানে ওরা দেখালো পিঠ দেখালো বা লাল করে তুমি মেরেছ তাদেরকে লাল দাগ হয়ে গেছে ওই যে লাল পেন দিয়ে যে দাগ মেরেছে বাচ্চাগুলো দেখালো আদর আমার আদর করতে ইচ্ছে করছে কচি কচি বাচ্চা দশ বছর মুখে নি তুমি ওদের মেরেছ তখন অর্জুন মিশ্রের চোখ তো বড় ছানাবড় কই কোথায় দেখি তাই তো তাহলে যে আমি যে ওই গীতায় কেটেছিলাম হা ভগবান আমায় ক্ষমা করে দাও আমি ভুল করেছি বলে এবার আবার কেটে সংশোধন কর অর্থাৎ ভগবান নিজেই বহন করেন ভগবান বলছে আমি নিজে দিয়ে আসি আমি নিজে তাকে দিয়ে আসি বাইরের দৃষ্টিতে আমরা দেখতে পাই না কাউকে প্রেরণা এই শ্যামবাবার গোশালা আয় চল্লিশ কেজি চাল আর কেউ ডাকে কেউ চায়নি একজন লোক এক গাদা ফল পাঠিয়ে দিয়েছে লোকটা কে বলে ওই দিয়েছে দিকগিরি বিদায় কর ফলগুলো বিদায় কর একটাও খাস না ওকে আমি চিনি ফল বিদায় করলাম একজন ওই চাল দিয়ে এসছে ও জানে চাল দিয়ে আসার পর আমি কি করলাম আমার ভুল হয়ে গেল ওর সঙ্গে পৃথিবী নিয়ে করতে গেছি ওর উচিত হয়নি আমার মহৎ অপরাধী অপরাধের সঙ্গে আমি করতে পার সেই দিন আমার প্রচণ্ড কষ্ট হলো হরি বলতে পারছি না কষ্ট হচ্ছে তখন ভগবানকে যে ক্ষমা চাইলাম আর ওকে বললাম যত চাল আছে এগুলো সব অন্য জায়গায় দিয়ে দে কোনো একটা মঠে আর ওকে এই এই টাকাটা টাকাটা ওকে ওকে দিয়ে মারা প্রণামী দিয়েছি তারপরে ও চাল তো খাওয়া দূরে গো চাল তো খেলামই না মঠে দিয়ে দিলাম আর তার সঙ্গে ওকে আরও প্রণামী দিয়ে এলাম ও জানে পিছনে বসে রয়েছে তোর এক একপটায় কিছু খাবে না খেলেই বিপদ তাহলে চেতনাটাকে বজায় রাখার জন্য কত কষ্ট করতে হবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ধুনির আগুন জানেন না এ টিকের আগুন জানেন টিকে যদি এরাম এরাম না করেন নিবে যাবে বদ্ধজীব এরকম ভজন এটু টিকেটাকে এরাম এরাম না করে ভুতি তা নেমে যাবে আর ভজন আর হবে না কিন্তু সিদ্ধ মহাদ তাতে এমনিতেই ভজন হয় সব সময় তাহলে ইনি বলছেন কবি বলছেন রিং ভজত অনুবৃত্তা যে অনুবৃত্তা অর্থাৎ অনুক্ষণ আর বৈষ্ণব আনুগত্য যিনি ভক্তি সাধন করেন ভক্তির বিরক্তির ভগবত প্রবোধ তার তো ভক্তি আসবেই তার সঙ্গে সঙ্গে অন্যত্ব অর্থাৎ কৃষ্ণের তর বিষয়ে কৃষ্ণের ইতর বিষয় যেটা কৃষ্ণ ভজনে লাগে না কৃষ্ণ কৃষ্ণভজনে যা লাগে না সেই বিষয়ে আমার ইন্টারেস্ট কি আছে সেই জন্য সেই বিষয়ে তার তার কোনো আকর্ষণ থাকে না এই জন্য বলছেন দেখো রাজনকে বলছেন রাজন সেই ব্যক্তি যে অনন্যভাবে ইতি অচ্যু যেভাবে আমি বললাম সেইভাবে ইতি উচ্চুতা ভজত অনুবৃত্তা এইভাবে অনুবৃত্তা অনুক্ষণ আর গুরুবৈশমা অনুগ্রত্যের পরামর্শ যদি করে তাহলে তার ভক্তি তো হবেই হবে তার সঙ্গে সঙ্গে বিরক্তি অন্য বিষয়ে বিরক্তি আসবে আকর্ষণ নেই বিরক্তি বৈরাগ্য যেটাকে বলে আর ভগবত প্রবোধ সে ভগবানের অনুভব করবে হৃদয়ে সাক্ষাৎ অনুভব করবে ভগবান আছে তার ইচ্ছা মাত্র এক শুদ্ধপক্ষের লক্ষণ হলো তাকে জগন্নাথ পুরীতে যেতে হয় না টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকতে হয় না সে এখানে বসে বসে সবসময় জগন্নাথকে দেখতে পায় এমনকি কি কাপড় পড়েছে কি সব দেখতে পায় পরিষ্কার একেবারে মানে ক্যামেরা দিয়ে ফটো তুললে অত হবে না তাহলে বোঝা গেল এ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে কেউ চেনে না তাদেরকে অপমান করে ভালো কোনো আপত্তি তারা কিছু মনে করে না তাহলে ভক্তি প্রবোধ মানে ভগবানের অনুভবটা সাক্ষাৎ করতে পারবে আর ভবন্তী ভবন্তী মানে হবেই হবে ভবন্তী বই ভবন্তী হচ্ছে বহুবচন ভবতী এক বচন ভবন্তী মানে সবার হবেই যারা করবে বই মানে সে নিশ্চিত মেয় নিশ্চিত পরিমাণে যেন হবে ভবন্তি বই ভাগবতস্য যিনি ভগবানের ভগবত ভক্ত তার হবেই রাজন জেনে রেখো এটা তত তারপরে তার হৃদয়েতে এক অনাবিল আনন্দ আর শান্তি বিরাজমান হবে তার অনাবিল এক আনন্দ আর শান্তি বিরাজমান হবে কি যে শান্তি তো বলতে পারবে না এরা আশ্চর্য তার ভেতরে কিছুই নেই ঘরে চাল লাগলে কিছু নেই আনন্দে গান করছে ভগবান কোনো খেয়ালই নেই আর কি রান্না করবে গো কি করছে এরা বুঝতেই পারে না যে এরা কি অবস্থায় রয়েছে এরা জানে না আমাদের মন্ত্রী আছে আর কি আর হবে গুরুদেব আর কী আমার থেকে একটু বেশি স্বাস্থ্য জানে আর কি আর কি গুরুদেবজি সাক্ষাৎ ভগবান গুরু ডুবে এসছেন এটা জানেন তাই বিশ্বাসই নেই বিশ্বাসই নেই তাদের তা কী করে তার করে তাহলে পরা শান্তি বিরাজমান থাকে এক শান্তি বিরাজমান কী করে ভজন করে কিছুই নেই কাঁচা কিছু আতপ চাল রয়েছে ওটাকে গঙ্গা জলে ভিজিয়ে নিলেন একটা কাঁচা লঙ্কা বোধ হয় কোথা থেকে পেয়েছিলেন কাঁচা লঙ্কা দিয়ে গোর বা গঙ্গা জলে ভিজে ভোগ লাগিয়ে খাচ্ছেন কী আনন্দে কাঁচা চাল ভেজা আর একটা করে লঙ্কা একটা লঙ্কা কাঁচা লঙ্কা তো ওনার আনন্দ আমাদের ছানারসা খেয়েও আনন্দ হয় না হয় কি কার আনন্দ হয় বল আনন্দ হয় পিঠে পানা খেয়েও আনন্দ হয় না কেন আনন্দ ওখানে নেই আনন্দ তো অন্য জায়গায় আছে আনন্দের সন্ধান তার তো আনন্দ হবে হ্যাঁ নো ক্লু ওয়ার টু গেট আনন্দা অন্য সেই জন্য বলছেন এইভাবে তার পরম শান্তি এক বিরাজমান হয়ে যাবে তার হৃদয়ে এক এমন এক আনন্দ হবে কাপড় চোপড় নেই খাওয়া নেই কিছু নেই শুধু আমি পে কি আনন্দ আরে আমার বন্ধু কৃষ্ণর কাছে যাব কোথা থেকে আনন্দ আছে ঘরে নেই খাওয়ার কিছু কাপড়টা চারদিকে তালি দেওয়া আনন্দের শেষ নেই শুধু আমি কেন আনন্দটা অন্য জায়গায় খাওয়া দাওয়া সম্মান এতে আনন্দ নেই তাই যেন বলছেন এবার এই পর্যন্ত বলে এই পর্যন্ত ব্যাখ্যা করে এবার কবি এবার চুপ হয়ে গেলেন কারণ ওদের নিয়ম হলো নবযোগেন্দ্রের মধ্যে ওয়ান অফ দেম ক্যান স্পিক অ্যান্ড দ্য রেস্ট এইট ক্যান হিয়ার এগেন হি ক্যান স্টপ অ্যান আদার এইট ক্যান স্পিক নবযোগেন্দ্র ফলো ওয়ারেস নবযোগেন্দ্র এইটাই নিয়ম একজন বলবে ওর বলা হয়ে গেল এবার আরেকজন বলবে আবার কেউ যদি নেই শোনবার নিজেদের মধ্যে বলে মিথো তুষ্টি মিথো রসটি হ্যাঁ মিথ দুষ্টি মিথ হ্যাঁ না নিবৃত্তি মিথমাত নিবৃত্তির মিথম আত্মা না হ্যাঁ যখন কেউ নেই শোনা নিজেদের মধ্যে আলোচনা আনন্দ ভগবানের কথা নিজেদের মধ্যে করে এইটা হচ্ছে ওদের নিয়ম চতুর্সন তাই চতুর্শনে একজন বলবে তিনজন শুনবে আবার ও চুপ করলে ও বল আর কেউ যদি শুনে মহারাজ একটু বলুন আর তাহলে ও বলবে না বললে চুপ নিজের মধ্যে ওই জন্য সাধুদের ভেতরে অনর্গল হরিকতা চলে রে নাম করছে এগুলো সবসময় হরিকতার ভেতর চলতে থাকে ওটা লেকচার না এ হরিকথা গল চলতে থাকে যা শুনবার ইচ্ছে শুনবে না না শুনবে অতকি যা ভগবানের সন্তুষ্টির জন্য করছে তো যাই হোক এখন মধ্যিখানে এবার রাজা এতক্ষণ পর্যন্ত বলার পর কবি যখন কবি যখন এতগুলো কথা বললেন তখন রাজন অর্থাৎ নিমিমহারাজ এবার প্রশ্ন করছেন আচ্ছা ঠিক আছে আপনি তো এত কিছু কথা বললেন ভক্তি ভক্তের ভক্তির লক্ষণ আচ্ছা ভক্তের লক্ষণ আমরা আমি শুনতে চাই কেন তো লোকে তো বুঝতে পারে না লোকে তো মনে করে লাল কাপড় সাদা কাপড় এইসব থাকলেই ভক্তি লোকে তো জানতে পারে না ঠকে মরছে এখন কি করবে তার লক্ষণ কি বলল তার লক্ষণ এবার এবার বলতে আরম্ভ করবে হবি কবি বলল এবার হবি বলবে রাজা কি প্রশ্ন করেছিল রাজার রাজার প্রশ্নটা কি রাজা বলছেন अथो भागवतम ब्रुतो य धर्मो जदृशो नेणाम यथा चरति यद ब्रुते जोइर लिंगुइर भगवत प्रियः की बोलछन अथ भागवतम ब्रुतो य धर्मो जदृशो नेणाम यथा अचरती यद ब्रुते जोइर लिंगुइर भगवत प्रियः অর্থাৎ বলছেন এতক্ষণ তো অনেক কথা শুনলাম তাহলে এই ভাগবত ভক্ত এই ভাগবত ভক্ত এবার দয়া করে বলুন কিভাবে আমি বুঝব কার মধ্যে ভক্ত তাদের আচ তাদের আচার আচরণটা কেমন কি লক্ষণ আছে তাদের দেখলে দেখলে কী কী সিনটম তাদের কথা বলার ধরন তাদের তাকানো তাদের সব কিছু আলাদা আচরণ তাদের আলাদা এগুলো আলাদা আলাদাভাবে আমি জানতে কেন ভক্ত ভক্তভেদে ভেদ হয় ভক্ত আলাদা আলাদা ভক্তের মধ্যে আলাদা ভক্তি হয় যেটা আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল বৃহৎ ভাগবত মৃত চলছে হয়তো আরও চার আরও বছর লাগবে শেষ হতে এই রকম বলো তিন তিনটে খন্ড এ ব্যাখ্যা চলছে বৃহৎ ভাগবত মৃত এর মধ্যে সনাতন গোসাই কী সুন্দর দেখিয়েছেন কিভাবে ভক্তের পার্থক্য যখনই হনুমান মহাদেবকে বলছেন আহা আপনি কি ধরনের ভক্তি করেন ভগবান আপনার বন্ধু আরে ও কথা মুখে আনবেন না কানে আঙুল দিচ্ছে তুমি আপনি প্রহ্লাদের কাছে যান কাছে তুমি যাও গিয়ে দেখো ওর কি ভক্তি আমার কিছুই হয়নি কি হলো আমার কিছুই নেই প্রহ্লাদের কাছে গিয়ে প্রহ্লাদ ওর যে কখনো বলবেন না এসব কথা কানে আঙুল দিচ্ছে ছি ছি আমার ভক্তি আছে ছি ভগবান আমার সঙ্গে একবার মাত্র নৃসিংহরূপে সে তো ওই অসুরকে মারবার জন্য আর আমাকে কিবা বা করে ছিটে ফটা এইভাবে তুলনামূলক আলোচনা করা হচ্ছে হনুমানজি মহারাজকে কী বলছেন আরে আপনাকে পেয়ে গেছি আপনি হলো পরম ভক্ত আপনি ভগবান ও কথা কেন না ছি এই বলে কানে আঙুল দিচ্ছে হনুমানজি মহারাজ আমি সেবা করেছি কি সেবা করলাম দেখো পঞ্চপাণ্ডবের কাছে যাও দেখো ভগবান ওদের বাড়িতে থাকে ভগবান বাড়িতে থাকে বলে হ্যাঁ নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠির মহারাজ যখন বলছেন আপনি ভক্তি পেয়েছেন আপনাকে ভগবান কত ভালোবাসে না না আপনি বোঝেন না আপনি বুঝতে পারছেন না ভগবান আমাকে ভালোবাসে না এমনি আসেন আত্মীয় হিসেবে একটু কৃপা আমাকে করেন কে নারদজি মহারাজ চালাক নারদজি মহারাজ বলছেন না আমরা জানি আপনাকে অত্যন্ত ভালোবাসেন তিনি এইভাবে বিভিন্ন ধরনের প্রবোধ প্রবোধ মানে সান্ত্বনা দিচ্ছেন জুইয়ম নিলোকে বতভুরি ভাগা ভাগা নারদজি মারাজ গান গাইছেন ওলা রাজন আপনি বললেন আপনার কোনো কীপা পিপা হয়নি কি করে বললেন এই কথা হ্যাঁ এটা তো আপনার দৈন্য আসলে জুয়ম নিলোকে বত রি ভাগা যে সাম গৃহানা মনীয়ভিজন্তী যে সাম গৃহানা বসতি তি সাক্ষাৎ গুর পর ব্রহ্ম মনস্য লিঙ্গম তাহলে কি সুন্দর বলছেন জুয়ম লি জুয়ম মানে আপনারা বয়ম জুয়ম এগুলো মানে আমরা তোমরা আপনারা জগতে সবচেয়ে সৌভাগ্যবান কেন গো আপনাদের বাড়িতে সবসময় বড় বড় ঋষিমুনি আসছেই আসছে আসছে সবসময় যে ঋষিমুনিকে দেখা যায় না তপস্যা করলে পাওয়া যায় না বশিষ্ঠ ভরদ্রাজ রাজ চবন সব ঋষি সব আসে কেন আসে গো বলে আপনাদের বাড়িতে গুরব পরব্রহ্ম ভগবান পরেশ্বর হ্যাঁ সাধারণ মানুষের মতো লুকিয়ে আপনাদের বাড়িতে রয়েছে আত্মীয়র মতো কত সুন্দর বলছি দেখো শুনলে একবার মনটা একেবারে কিরম হয় অপূর্ব আনন্দ হ্যাঁ যে এবার যুধিষ্ঠির মা কথা দৈন্য করাতে বলে আপনি দৈন্য করছেন আসলে আমরা জানি আপনাদের ওপর আপনার ওপর কত ভালোবাসা ভগবান দারু থাকতে পারে না সঙ্গে ছুটে আসে এই ওদের সমস্যা হয়ে গেল তা তুই সব এই দোপদি যাচ্ছে আমি কি করব এই দুর্বাসা আসবে আমাদের খাওয়া দাওয়া নেই ভগবান দ্বারকাতে সটকে চলে কী হয়েছে গো খিদে পেয়েছি খেতে এই মরণ এলো আবার জ্বালা দিতে এমনি বললাম কিছু নেই খাওয়া দেওয়ার উল্টে এসে বলে আমার খাওয়া দাও খাওয়া কোথায় পাবো খাওয়া নেই কিছু সে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দোপদির খাওয়া হয়ে গেলে কিছু থাকে না আর কিছু তো দেখ আর কিচ্ছু নেই আমরা জঙ্গলে থাক তুমি তো যাও দেখো তো কিছু আছে কি না কিছু তো লেগে ভেগা হয় তখন গিয়ে দেখলে একটা শাকের টুকরো একটা বাসনে লেগে রয়েছে ওই শাকের টুকরো হাতে দিল খেয়ে এবার জল খেলেন এবার দুর্বাসমনি ওখানে ঢেকুর তুই যাও আর যাওয়া যাবে না এত রান্না বান্না করে বসে রইলো ওরা ছি 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 এত হাজার শিষ্য নিয়ে আমি যাব খাবো বললাম আমার পালা পালা এইদিক থেকে পালা যমুনা থেকে চান ফান করে আর পালিয়ে গেল তাহলে তসমিন তুষ্টে জগত তুষ্ট আমার প্রতি যদি ভগবান সন্তুষ্ট থাকে ভক্তিমণ্ডটাকেও সন্তুষ্ট থাকে প্রবাস সন্তুষ্টে গুরুবর্গ কোনো পৃথিবীর কোনো শক্তি নাই আমি প্রতিবাদ করলেও কিছু করতে পারবে না আজ পর্যন্ত করতে পারিনি আজ পর্যন্ত করতে পারিনি সামনে আসার ক্ষমতা নেই যে এসে বলে আপনি কেন করে করেন এসেছিল চোদ্দো বছরে কোনো উত্তর দেয়নি এবার আমাদের কাল থেকে নতুন ওয়েবসাইট কেনা হচ্ছে তার সঙ্গে ইনস্টাগ্রাম আরও নতুন যাগুলো চলছে তো আছেই ইংরাজিটা হলো ইকোস অফ ইটারনিটি তার বয়ান তার ইন্ট্রোডাক্টরি লেখা সব লেখা কালকে প্রকাশিত হবে কালকে যেহেতু রাম রাম মন্দিরে বিগ্রহ যাবে নতুন রাম মন্দিরে আমাদের কালকেই প্রকাশ হবে এটা আমরা এবার ছড়িয়ে দেবো লোকের মাধ্যমে আর বাংলাটা হলো চেতনা জাগরণ এটা তো আমার গলো গত পনেরো বছর ধরে চলছেই চলছে সব হয়ে চেতনার জাগরণ এটা হবে বাংলাটা আর হিন্দিটা এখনো হয়নি ওই আসবে ক্রিকেট প্লেয়ার ও এলে পরে হিন্দিতে ও ওখান থেকে করবে আমি পাঠিয়ে দেবো তো এইভাবে কাল থেকে শুরু হবে ইউ ক্যান মেক অ্যানাউন্সমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট প্রসিডিও কাল থেকে হবে ওর মধ্যে যে যে প্রমাণ দেওয়া হবে কোনো বাবার ক্ষমতা নেই ওখানে আক্রমণ করে সাক্ষাৎ প্রমাণ ভিডিও অডিও কত নোংরামও করেছে তার সঙ্গে সঙ্গে এক জায়গায় প্রভুপাত বলছেন এক জায়গায় যিনি আমাদের নিন্দা করেছেন গৌর তার এক জায়গায় আমার প্রত্যেকটা ক্লেপিং হরি কথা প্রত্যেক প্রমাণ এবার কি করে দেখি ওরা যেমন স্লো পয়জন করেছে ষাট বছর ধরে আমরা কেউ স্লো অমৃত দেবো আমরা স্লো অমৃত দেবো ওরা স্লো পয়জন দিয়েছে আমরা এবার লড়াই করতে যাবো না স্লো অমৃত দেবো সব জায়গা এবার কোথায় কি নোংরা কথা বলেছে নরেন্দ্র মোদী সব জায়গা পাঠিয়ে দেবো সব ইমেলে এবার কেউ তোরা লড়াই করে এবার নিজেদের মধ্যে আর পাঠিয়ে দেবো ওর ইমেলে খুলে দেখবে ওর নিজের প্রিয় ওই স্বামীজিকে গালাগাল দিয়েছে তোরা লড়াই কর আমরা আনন্দে হরি কথা বলি কীর্তন করি এখানে বসে বসে ভালো হবে না অসুর অসুরের দল তো যাই হোক এখন এখানে বলছেন যে কিভাবে আমরা বুঝব এগুলো হলো প্রপাদের বিচার কেশব কশ্বী মহাজ বিচার এগুলো থেকে কত কোটি মাইল দূরে মানুষ রয়েছে কত কোটি মাইল দূরে তাদের বিচারগুলো বুঝতে গেলে এবার অনেক কাঠখড় পড়াতে হবে জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে তারা কি করেন কেন করেন কেউ বুঝতে পারবে সব ভগবত ভক্তি এবার কি বলছেন এখানে বলছেন দয়া করে আপনি বলুন যে ভাগবৎ ভক্ত হয় তার ধর্ম কীরকম তার আচরণ কীরকম কীভাবে কথাবার্তা বলেন তা চলাফেরা করুন সব বুঝতে পারি না আমরা এ তো ভালো করে যদি ব্যাখ্যা করে বলেন কি লিঙ্গ লিঙ্গ মানে লিঙ্গ মানে চিহ্ন কোন চিহ্ন দিয়ে বুঝবো কিভাবে বুঝবো যে এর মধ্যে এরা হচ্ছে বিরাট বক্তিমীনাথ ঠাকুর কোনো লিঙ্গ নেই কোনো তিলক নেই মালা নেই পৈতে নেই কিছু নেই এই জন্য এক বাবাজি মহারাজ তাকে তাকে তার নামে নিন্দা করেছিলেন হ্যাঁ বড়ো বড়ো কথা বলে স্বাস্থ্যের কথা দীক্ষা নেয়নি কিছু নেয়নি এ কী ব্যাপারটাকে ব্যাস সেদিন থেকে ওর ভজন পুরো শেষ সব ভজন আর হচ্ছে না কাম যাচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে লোকের কথাতে আপনি গিয়ে ওনার পায়ে ধরুন উনি জানেন না উনি কে গিয়ে পায়ে ধরুন ডক্টনা আমি ভুল করে ফেলেছি বুঝলেন আপনাকে বাইরের কোনো চিহ্ন নেই কোনো কাপড় চোপড় নেই সেরকম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাপড় আর আপনি শাস্ত্রের কথা বলেন এই জন্য আমার রাগ হয়েছে বলে নিজে কিছু করে না দীক্ষা নেয়নি কিছু নেয়নি সঙ্গে সঙ্গে সেদিন থেকে আমার ভজন শেষ আপনি দয়া করুন বক্তিমাটা হেসে বলছেন সত্যিই তো আমার দীক্ষা হয়নি আমি তো দীক্ষা নিই এখনও পাইনি কোনো গুরু তা আপনি ঠিকই বলেছেন ভক্তিমেয়া ইচ্ছে করে বলছে আরে এই তো গৌরের পার্শ্ব এ দীক্ষা নিলেই বা কী না নিলে বক্তিমনাথ ঠাকুর দীক্ষা নেওয়ার আগে আমি এগুলো সব জবাব লিখেছি সব হাজার হাজার লেখা বক্তিম ঠাকুর দীক্ষা নেওয়ার আগে কত যে গ্রন্থ লিখেছেন কত সিদ্ধান্ত কী করে লিখলেন আমরা তো জানি গুরু কৃপা ছাড়া কোনো দিন হয় না কিন্তু তা তো নিত্যবার্ষক সে দীক্ষা নেওয়ার আগেই কত গ্রন্থ তিনি লিখে ফেলেছেন কত কীর্তন কী করে হল অথচ বিদ্যা বিনোদ এবং বাসুদেবজি এরা কী করলেন এত পাণ্ডিত্য থাকল তারপরে যখন প্রপাত তাদের প্রশংসা করতেন লাস্টে কী হলো সব চলে গেল সেই সেই বিদ্যা বিনোদ যিনি প্রপাদের কী পাদের গ্রন্থ লিখতেন এখন সে আমার কাছে আছে তার আগের লেখা গন্ধ প্রপাতকে ছেড়ে দেওয়ার আগে আর প্রপাতকে ছেড়ে দেওয়ার পর দুটো গ্রন্থ দেখাবো একই লোক লিখেছেন একই আমার কাছে আছে আপনাকে দেখাও একই লোক ওই লোক প্রপাদের আনুগত্যে প্রপাদের কীপাতে লিখেছেন তার লেখা আর ছেড়ে দেওয়ার পর লিখেছেন পুরো বিপরীত পুরো সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত মানে বিপরীত লিখছে এগুলো কৃপা কৃপা ছাড়া হয় না অথচ বক্তিম ঠাকুরের ব্যাপার বলতে গেলে কী বলবে বক্তিম ঠাকুর হচ্ছে নিত্যপার্শ্বদ তার কোনো ওই গুরুগ্রহণ লোক দেখানো তার গুরু না গেলে কী হয় গুরু গুরুগ্রহণ করতে হয় বক্তি আচ্ছা আপনি বলুন গৌর কিশোরদাস বাবাজি মায়ের প্রপাদের গুরু না প্রপাদ গৌরকিশোর বাবাজি মায়ের গুরু কে গুরু কে মনে ইনি হলেন ইনি হলেন এন নয়নমণি মঞ্জুরি উনি হচ্ছে গুনু মঞ্জুরি এই লোক দেখানো যেখানে যেখানে গৌরকিশোর বাবা বাবাজি নিজে বলতেন আমার প্রভু এসছেন মানে গুরু মানতেন তিনি প্রহুপাতকে গুরু মানতেন আর প্রহপাত তাকে গুরু মানতেন যে ব্যক্তি হি ইজ গোয়েন টু কনফার্ম দ্যাট আই এম এ বিগ বৈষ্ণব হি ইজ এ ব্র্যান্ডেড অবৈষ্ণব ইউ ক্যান কাট দিস পোর্শন অ্যান্ড লিভ প্রপাল স্পিকিং দজ ইউ টু ক্লেম দ্যাট আই এম এ গ্রেট বৈষ্ণব হি ইজ ব্র্যান্ডেড অবৈষ্ণব যিনি নিজেকে বৈষ্ণব বলে দাবি করেন তিনি জেনে ছাপ্পা দেওয়া অবৈষ্ণব ছাপ্পা দেওয়া এর মধ্যে মার্ক পরে গেছে তিনি কোনোই সাধু নয় আমি এই করেছি সেই কী করেছো তুমি কী করেছো বলো তুমি যে অপরকে অপমান করছো সব সাধুগুলোকে তোমার কী অধিকার আছে তুমি কী করেছো ওরা কী করেছে এগুলো অহংকারের কথা ওরা নরকে যাবে ওদের কোনো সদগতি হবে না ওদের কোনো সৎগতি সদ্গতি হবে না এর নরকে যাবে যেন যক্তি ন্যায় রহিতম অন্যায় না শিনতিজ যে অন্যায়ভাবে কথা বলে আর যারা শোনে তারা উভয় অনন্তকারের জন্য নরকে যাবে কেন ওই কথাটা শুনেছ কেন শুনেছো তুমি অন্যায় তুমি বলেছো তুমি শুনেছো তোমারও নরক ওর সঙ্গে তোমাকেও শুনতে হবে ওই জন্য যারা আচার্যের কাজ করছেন তাদেরকে আমাদের ভক্তিভাল অতীত একটা রামায়ণে একটা গল্প বলতেন কালকে প্রসঙ্গক্রমে ভালো রাম রামের মন্দির প্রতিষ্ঠা হবে তাই এই কথাটা বললে ভালো হয় রামরাজত্ব কথায় আছে রাম রাজত্ব রামের রাজত্বকালে একটা কুকুর এসছে এসে রামের দরবারে এসে কান্নাকাটি করছে তো রাম বলছে কী হয়েছে তোমার কি হয়েছে বা বলবেন না আমাকে ওই ব্রাহ্মণটা খালি মারে দিন রাত তো তুমি নিশ্চয়ই কিছু করো কিচ্ছু করি না আমাকে দেখলেই মারে খাওয়া তো দেয়ই না কোনো মতে আমি এদিক ওদিকে খাই তো আপনি সুবিচার করুন আমজিকে বলছেন আপনি সুবিচার করুন রাম বলছে কী সুবিচার করলে তুমি খুশি হবে বলো তো দেখি তোমাকে তো মারে দেখুন এই রামায় মেরেছে ও কারণে কিচ্ছু করিনি তাহলে কী সুবিচার দিলে তুমি খুশি হবে বলে ওকে ওই মন্দিরে আচার্য করে দিন হ্যাঁ আচার্য করে দেবো এবার কি কথা হ্যাঁ আচার্য করে দেবো আচার্য করলে ভালো হয়ে গেল হো আমি আগের জন্য আচার্য ছিলাম ভুলভাল করেছি করেছে কুকুর হয়েছি উনি ওকে আচার্য করে দিন ওইটাই ও শাস্তি ভুলভাল করবে কুকুর হয়ে জন্ম এই রামায়ণ থেকে তীর্থ বলতেন কথাটা আচার্যের কাজ যদি সঠিক না করতে পারে তাকে কুকুর জন্ম নিতে হবে রামজি মহারাজের দরবারে কুকুর রাম রায় হচ্ছে সবাই সুখ পাবে এখন এখানে কি লিঙ্গের দ্বারা কি চিহ্ন ভক্তিম ঢাকরের কো চিহ্ন নেই তিলক নেই মালা নেই কণ্ঠী মালা কিছু নেই অথচ পরম বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবতা তো তো আত্মার ধর্ম কিন্তু নিত্য পার্শ্ব বাইরের গোর কিশোর বাবাজি মায়ের মালা নেই জপের মালা নেই তিলক নেই কখনো কখনো জ কণ্ঠের মালাও নেই ল্যাংটো চলছে তো তুমি যদি বলো এই কোথাকার পাগল হলো তা তো ভুল হয়ে গেল প্রপাতকে একদিন দীক্ষা নেওয়ার আর একদিন এসে প্রবাদ এসছেন ওই সানন্দ সুকতাগঞ্জে গরমেশ্বর বাবাজি ওখানে গেছেন ভক্তময় ঠাকুরের কাছে প্রায় আসতে হরি কথা শুন একদিন প্র প্রপাতকে বলছেন তোমাকে আছে তোমাকে আমি কিছু সম্পত্তি দেবো তুমি রাখতে পারবে কী সম্পত্তি দিন একটা নারকোলের মালার মধ্যে কিছু ধুলো বালি এই পাথর এগুলো নিয়ে এইগুলো সম্পত্তি তুমি রাখো আর এরম সম্পত্তি আমারও আছে কিন্তু বৃন্দাবনের ধুলি বৃন্দাবনের পাথর সব রকম আছে এই বা বংশীপট থেকে যে একটা একটা ডাল ভেঙে পড়েছে আমি রেখে দিয়েছি ওগুলো সব এগুলো সম্পত্তি তো বাবাজি মা ওগুলো দিয়ে বলছে এগুলো পৌ পা মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি তোমাকে সম্পত্তি রেখে দে ভালো করে সত্যিই তাই সম্পত্তি যেগুলো নিয়ে রয়েছে এগুলো সম্পত্তি নয় কিন্তু এটা আপদ সম্পদ আর আপদ এই নিয়ে আমি পরের সপ্তাহে একটা শ্লোক এবং আলোচনা করব আজকে আর বেশি কথা বলতে পারবো না খালি হবির শুরুটা করে দেবো হবি কী বলেছেন হরি বলছেন য যশ্চে ভগবৎ ভাব আত্মানাহা ভূতানি ভাগবতী আত্মনি এইস ভাগবত্মমা তাকে মহাভাগবত বলা হয় যিনি নিজের মধ্যে সমস্ত জগৎকে দেখেন ঈশ্বরদেবকে আর ঈশ্বদেবের মধ্যে সমস্ত জগৎকে দেখেন যত যেদিকে তাকাবেন সেদিকেই দেখেন ভগবানের অস্তিত্ব কেউ আমার অপমানের যোগ্য নয় কেউ আমার ভোগের যোগ্য নয় আমি তাদের অপমান করব এরকম নয় আজ এই পর্যন্ত বলে বিশ্রাম দিত হলো পরের দিন সম্পদ এবং বিপদ দিয়ে শুরু করব করে এবার তারপর এগুলো বড়ো আনন্দ লাগবে যারা অন্তর থেকে শুনবে তাদের যাই হোক যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা আবার বলার প্রয়োজন রয়েছে সেটা কি এটা হচ্ছে সে কী দিয়ে শুরু করেছিলাম শ্রী চৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নমঃ কথঞ্চিৎ আশ্রয়ার যে শাম সা ওপি তৎ গন্ধবাগ ভবিত വാഞ്ചകല്പതുർവശികേ പാസിന്തുവേച പതിทานંગ पावन भविष्याभ्यो नमो जाओ जाओ তুমি তাড়াতাড়ি যাও তোমাকে পেটাবে ঠান্ডা አይস অফ জড়ো হয়ে গেছে এ ঠান্ডা যেন ওদের জন্যই পড়েছে কিচুয়া মাথায় ঢুকছে না কি করবে গর গর বাবা মারতে টাতে 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 সব ঠান্ডা আইস জড়ো হয়ে গেছে সব যাবে